দেখো, আজকে আমরা শুরু করব কাস্ট ভূমিরূপ। প্রথমেই বলে রাখি, এখান থেকে বেশ কিছু জায়গা রয়েছে যেখান থেকে প্রশ্ন আসে, কারণ কাস্ট ল্যান্ডস্কেপের মধ্যে বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো একটু একটু পার্থক্য রয়েছে, মানে ভূমিরূপ গুলোর মধ্যে। ওভারঅল আমাদের অনেক সময় একই রকম মনে হয় ভূমিরূপ গুলো, কিন্তু একটু পার্থক্য রয়েছে। ঠিক যে প্যারামিটারের জন্য আলাদা, সেই প্যারামিটার গুলোকে আমাদের আলাদা আলাদা ভাবে মনে রাখতে হবে পুরো কাস্ট ভূমিরূপের জন্য। এবার দেখো, প্রথমেই বলে রাখি, কাস্ট ভূমিরূপ গঠিত হবে সেই জায়গায়, আমরা যখন ওয়েদারিং করছিলাম, ওয়েদারিং এ কি দেখছিলাম, ওয়েদারিং দুভাবে হয়, এক যান্ত্রিক আর দুই রাসায়নিক। তো ঠিক যে জায়গাগুলোতে রাসায়নিক ওয়েদারিং বা রাসায়নিক আবহবিকার প্রাধান্য বিস্তার করবে, সেই জায়গায় কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার একটা সম্ভাবনা থাকবে। এবার দেখো, কাস্ট ভূমিরূপ মানে হলো অনেকটা এইরকম, ব্যাপারটা যদি সহজে বোঝাই, ব্যাপারটা হলো ধরো একটা বেসমেন্ট যেটা তৈরি করেছি আমি বিভিন্ন উপাদান দিয়ে, ধরো এটা আর্টিফিশিয়ালি আমি তৈরি করেছি। এবার এই উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান যেগুলো জলের সাথে সহজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাহলে সেই উপাদানগুলো কি হবে, যখন এর উপর দিয়ে জল বাহিত হবে তখন সেই উপাদানগুলো জলের সাথে দ্রবীভূত হয়ে ওই জায়গা থেকে চলে যাবে। এবার যখনই সেই উপাদানগুলো চলে যাচ্ছে এখান থেকে, তখন দেখা যাবে এই স্কেপটা যেটা আমি সুন্দরভাবে সাজিয়ে বানিয়েছি, সেই স্কেপটা কেমন যেন আনইভেন হয়ে যাবে। আনইভেন হয়ে যাওয়ার মূলে একটাই কারণ, সেটা হলো কিছু উপাদান যারা জলের সাথে দ্রবীভূত হয়ে ওই জায়গা ত্যাগ করে চলে গেল। এবার যার ফলস্বরূপ এই জায়গায় একটা আনইভেন স্কেপ ফর্ম করবে, এই আনইভেন স্কেপকেই আমরা বলে থাকি কাস্ট টোপোগ্রাফি। এবার এই কাস্ট টোপোগ্রাফির মধ্যে আলাদা আলাদা ছোট বড় বিভিন্ন রকম ভূমিরূপ তৈরি হবে, সেগুলো আমরা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে পড়ব, কিন্তু ওভারঅল কাস্ট টোপোগ্রাফিটা হলো সেটা যেটা মূলত দ্রবীভবনে অংশগ্রহণ করা উপাদানগুলো সেই জায়গা থেকে চলে যাওয়ার পর ওই স্কেপটা কেমন যেন আনইভেন হয়ে যায়। যেমন দেখো, নদী যখন কোনো জায়গায় ক্ষয় করে, নদী ক্ষয় করার ক্ষেত্রে কিন্তু যে স্পেসিফিক জায়গায় ক্ষয় করে সেখানে নদীর কোড আনকোড ঘর্ষণ, অবঘর্ষণ এবং জল প্রবাহ ক্ষয়, এই সমস্ত ক্ষয় প্রক্রিয়া একসাথে কার্যকর হয়, এবং দেখা যায় যে সেই জায়গায় ক্ষয়টার মধ্যে কোথায় যেন একটা ইভেন ফরমেশন থাকে, কিন্তু কাস্ট ভূমিরূপের ক্ষেত্রে সেটা থাকে না। যেমন আমরা টেরারোসা যখন পড়ব, তখন দেখবো এমন একটা স্কেপ যেখান থেকে কেবলমাত্র জলে দ্রবীভূত উপাদানগুলো চলে গেল, পড়ে থাকলো অদ্রবীভূত উপাদানগুলো, অর্থাৎ লৌহ আয়ন বা এই রকম উপাদান যেগুলো, যে মিনারেল গুলো মূলত দ্রবীভবনে অংশগ্রহণ করছে না, তারা যখন এখানে থেকে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এটা কেমন হাড়গোড় বেরোনো একটা সারফেস ফর্ম করলো, তখন তাকে আমরা এই লাল বর্ণের হাড়গোড় বেরোনো সারফেসটাকে আমরা টেরারোসা বলছি, ওয়ান কাইন্ড অফ সয়েল ফরমেশনের মতো। তো এইরকম আমরা কাস্ট ভূমিরূপ পুরো বিষয়টা বুঝবো। একদম প্রথমেই আমি যে জায়গায় যাব সেটা হলো কাস্ট কথাটা কোথা থেকে আসলো। দেখো, কাস্ট কথাটা এসেছে ক্রাস্ট থেকে, কে আর এ এস, আর এটা হলো স্লাভিনিয়া অর্থাৎ স্লাভ ল্যাঙ্গুয়েজ, স্লাভ ভাষায় ক্রাস্ট কথাটা ব্যবহৃত হয়েছে সর্বপ্রথম। এবং এই ক্রাস্ট কথাটা থেকে জার্মানিতে এটা কাস্ট কথাটার জন্ম হয়েছে, অর্থাৎ এটা হলো প্যারেন্ট ওয়ার্ড অর্থাৎ ক্রাস্ট, এই ক্রাস্ট থেকে আসলো জার্মান ভাষায় কাস্ট, আর এই কাস্টটাই বর্তমানকালে পৃথিবী জুড়ে পরিচিত। তার মানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কাস্ট কথাটা কোন দেশের, তাহলে উত্তর কিন্তু হবে জার্মানি, কিন্তু যদি বলা হয় এর উৎপত্তি হয়েছে কোথা থেকে, তাহলে হবে সেটা স্লাভ ভাষা থেকে বা স্লাভিনিয়ার ভাষা থেকে, যেটা যুগোস্লেভিয়া আমরা জানি, সেই স্লাভ ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে এই কাস্ট কথাটা। এবার একে ইতালিতে বলা হয় কার্সো, পরীক্ষা আসতেই পারে কারণ ইতালিতে প্রচুর কাস্ট ভূমিরূপ দেখা যায়, প্রশ্ন আসতে পারে যে ইতালিতে কাস্টকে কি বলা হয়, উত্তর হবে কার্সো। তো এই তিনটে খুব সেন্সিটিভ, এই তিনটেই মনে রাখবে, জার্মানিতে কাস্ট, ইতালিতে বলা হয় কার্সো, আর স্লাভানিয়ায় বলা হয় ক্রাস। এবার দেখো, অ্যাকচুয়ালি কাস্ট বলতে বোঝায় বেয়ারি স্টোনি গ্রাউন্ড, এমন একটা গ্রাউন্ড যে গ্রাউন্ডে না কোনো ভেজিটেশন আছে না অন্য কোনো বায়োটিক এনভায়রনমেন্ট আছে, পুরোটাই একটা শুষ্ক রুক্ষ সূক্ষ্ম ভূমি এবং স্টোনি এরিয়া, তাকেই বলা হয় কাস্ট ল্যান্ডস্কেপ।
এবার এটার সবচেয়ে ভালো জায়গা, আমরা যদি পৃথিবী জুড়ে কার্স্ট ভূমিরূপ দেখতে চাই তাহলে বেস্ট জায়গা হলো অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্বে ডালমেশিয়ান উপকূল যেটা রয়েছে, সেই ডালমেশিয়ান উপকূলের ক্ষেত্র বিশেষ প্লাস আল্পস পার্বত্য অঞ্চলের ক্রাস মালভূমি। দেখো এই জায়গা থেকে কিন্তু নামের উৎপত্তি হয়েছে, তার মানে এই যে ক্রাস কথাটা আসলো না, সেটা কিন্তু একটা মালভূমির নাম থেকে এসেছে, এটা কিন্তু একটা মালভূমির নাম ক্রাস। তাহলে এই মালভূমিটা কোথায় রয়েছে? আল্পস পার্বত্য অঞ্চলে রয়েছে ক্রাস মালভূমি। এই মালভূমিতে বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বিশেষ প্রকার ল্যান্ডস্কেপ দেখা যায়, আর সেই বিস্তারটা প্রায় 480 কিলোমিটার দীর্ঘ আর 80 কিলোমিটার প্রশস্ত। এত বড় এরিয়া জুড়ে রয়েছে একটা মানে এমন সারফেস যে সারফেস পৃথিবীর আর পাঁচটা জায়গায় দেখা যায় না। তো এই জায়গা থেকেই কিন্তু উঠে আসলো ক্রাস কথাটা, আর এই ক্রাসই পরবর্তীতে জার্মানি ভাষায় কাস্টে উঠে আসলো, এবং সেইভাবেই আমাদের পৃথিবীর সমস্ত দেশে কাস্ট কথাটা ব্যবহার হয় বর্তমানকালে। এবার দেখো কাস্ট ল্যান্ডস্কেপ কতভাবে তৈরি হতে পারে। আমরা যদি দেখি কাস্ট ভূমিরূপ তৈরি হওয়ার ক্ষেত্রে আমরা মূলত 5টা ডিভিশন এখানে লিখেছি। দেখো প্রথমত হলো প্রকৃত কাস্ট বা রিয়েল কাস্ট, সেটা কি? সেটা হলো যে কোনো জায়গায় পৃথিবীর যেখানে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার ফেভারেবিলিটি বা অনুকূলতা রয়েছে, সেই জায়গায় যখন স্বতন্ত্র স্বতন্ত্র এবং সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যখন কাস্টিফিকেশন প্রক্রিয়াটা কার্যকর হবে এবং বিশেষ বিশেষ ভূমিরূপ তৈরি হবে, তখন তাকে বলা হবে প্রকৃত কাস্ট। এক্ষেত্রে প্রকৃত কাস্টের ক্ষেত্রে অন্য কোনো ইনফ্লুয়েন্সিং ফিজিক্যাল ফ্যাক্টরস কাজ করবে না। মাথা রাখবে ফিজিক্যাল অন্য কোনো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর কি, যেমন নদী একটা ফ্যাক্টরস, হিমবাহ একটা ফ্যাক্টরস। তাহলে এই প্রাকৃতিক শক্তিগুলো স্বয়ংক্রিয়ভাবে এখানে কাজ করবে না। এই অঞ্চলটায় কাস্ট ভূমিরূপ ফরমেশনের ক্ষেত্রে কি কি ফ্যাক্টরস কাজ করবে, যে ফ্যাক্টরস গুলো কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ সেইগুলোর উপস্থিতি, এবং তার পাশাপাশি অবশ্যই ভৌমজল। কারণ আমাদের এটা মাথায় রাখতে হবে কাস্ট ল্যান্ডস্কেপ ডেভেলপ করার ক্ষেত্রে প্রাকৃতিক শক্তি হলো জল প্রবাহ, প্রাকৃতিক শক্তি জল প্রবাহ। আমরা যেমন নদী পড়েছি এর আগে, বায়ু পড়েছি, হিমবাহ পড়েছি, কিন্তু এখন আমরা যেটা পড়বো সেটা হলো জল প্রবাহ। জল প্রবাহ সেটা আবার কোন জল? যেটা ভৌম জল। তার মানে দেখো যখন ভূপৃষ্ঠের উপর দিয়ে জল বাহিত হচ্ছে তখন তাকে আমরা নদী বলছি, কিন্তু গ্রাউন্ড ওয়াটার কি? যখন সেটা লিচিং প্রক্রিয়ায় বা পার্কুলেশন প্রসেস এর মধ্যে দিয়ে জল নিচে ঢুকছে এবং গ্রাউন্ড ওয়াটার স্টোরেজ করছে, তখন তার নাম হচ্ছে ভৌমজল। এই ভৌমজলের ক্রিয়ায় প্রত্যক্ষভাবে কাস্ট ল্যান্ডস্কেপ ফরমেশন হয়। যদি তার মানে প্রশ্ন করা হয় কাস্ট ভূমিরূপ গঠনের ক্ষেত্রে কোন প্রাকৃতিক শক্তির ভূমিকা সর্বাধিক, তাহলে উত্তর হবে, বা কোন এজেন্টের ভূমিকা সর্বাধিক, তাহলে উত্তর হবে ডেফিনেটলি ভৌমজল বা গ্রাউন্ড ওয়াটার। এবার মনে রাখবে তার মানে কি নদী ভূমিরূপ তৈরি করবে না কাস্ট ভূমিরূপ? যে জায়গায় অনুকূলতা রয়েছে সেই জায়গায় যদি নদী বাহিত হয়, নদীও তো জল, তাহলে নদী কি ভূমিরূপ ফরমেশন করবে না? অবশ্যই করবে। সেক্ষেত্রে নদী কাস্ট ভূমিরূপ গঠনে লিডিং ফ্যাক্টরস হিসাবে অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে আমরা আলাদা নামে অভিহিত করব ভূমিরূপকে। কিন্তু যে জায়গায় অন্য কোনো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর নয়, কেবলমাত্র আইডিয়াল কন্ডিশনের উপস্থিতিতে ভূমিরূপ ফরমেশন হবে, তখন তাকে বলা হবে প্রকৃত কাস্ট। আর এই প্রকৃত কাস্টকে আমরা দুই ভাগে ভাগ করেছি। দুই ভাগে কি কি? এক হলো ইপিকাস্ট। ইপিকাস্ট কি? ইপিকাস্ট হলো যেটা সারফেসের উপরে ফর্ম করবে। ভূমিরূপ গুলো কোথায় ফর্ম করবে? সারফেসের ওপরে, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরেই আমরা সেই ভূমিরূপ গুলোকে দেখতে পাবো, অর্থাৎ প্রত্যক্ষ যোগ্য ভূমিরূপ, তাকে বলা হবে ইপিকাস্ট। একে বলা হবে ইপিকাস্ট। যখন ভূমিরূপের নিচে, ভূপৃষ্ঠের নিচে, সারফেসের নিচে যখন ল্যান্ডফর্ম ফরমেশন হবে, তখন তাকে বলা হবে এন্ডোকাস্ট। তার মানে প্রকৃত কাস্টের দুটো ভাগ, একটা ইপিকাস্ট আর একটা এন্ডোকাস্ট, একটা এন্ডোকাস্ট। এবার দেখো এই ইপিকাস্ট ও এন্ডোকাস্ট, এটা হলো প্রকৃত কাস্ট। এর পরে আমরা যে অপশনে আসবো সেটা হলো নদীজ কাস্ট। নদীজ কাস্ট কি? নদী নিজে সেই ভূমিরূপ মানে সেই অঞ্চলের কাস্ট ল্যান্ডস্কেপ গঠনকে নিয়ন্ত্রণ করবে।
নদী বলতে আমরা অবশ্যই ভূপৃষ্ঠের উপর দিয়ে বাহিত জলের প্রবাহকে বলি। যখনই ভূপৃষ্ঠের উপর দিয়ে বাহিত হবে তখন তাকেই কিন্তু আমরা নদী বলি। আর ভূপৃষ্ঠের উপর দিয়ে বাহিত নদী যখন কোনো জায়গার কাস্ট ভূমিরূপ গঠনের প্রভাব বিস্তার করবে তখন তাকে বলবো নদীজ কাস্ট। যেমন মধ্য এবং পশ্চিম ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। এরপরে রয়েছে হিমবাহিক কাস্ট। হিমবাহিক কাস্ট কি? হিমবাহ যখন কোনো জায়গার এই কাস্ট ভূমিরূপ ফরমেশনে লিডিং ফোর্স হিসাবে কাজ করবে তখন তাকে বলা হবে হিমবাহিক কাস্ট। কোথায় দেখা যায়? যে জায়গায় হিম শীতল অঞ্চল, যেমন কানাডা, আলস পার্বত্য অঞ্চল, এখানে দেখা যায়। নেক্সট রয়েছে ক্রান্তীয় কাস্ট। ক্রান্তীয় কাস্ট কাকে বলে? ক্রান্তীয় কাস্টের ক্ষেত্রে আমরা সেই জায়গায় কোড আনকোড জলবায়ুকে গুরুত্ব দেব, তাই জন্য নামকরণটা করার ক্ষেত্রে এই ক্লাইমেটিক যে জোন রয়েছে সেই জোনকে নিয়ে আসলাম আমরা। ট্রপিক্যাল কাস্ট রিজিয়ন। ট্রপিক্যাল কাস্ট রিজিয়ন মানে ক্রান্তীয় কাস্ট গঠিত অঞ্চল। আমাদের ভারতবর্ষে যে কাস্ট ফরমেশন হয় সেটাকে আমরা ট্রপিক্যাল কাস্ট ফরমেশন বলে থাকি। যেমন কিউবায় দেখা যায়, ভারতে দেখা যায় ক্রান্তীয় কাস্ট। ক্রান্তীয় কাস্টের মজাটা হলো এই জায়গায় আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যখন বর্ষাকাল আসে তখন কি হয়, ভারতবর্ষে যে জায়গা শুষ্ক, ধরো এটা ভারতবর্ষ, ভারতবর্ষের দক্ষিণ ভারতটা কম বেশি শুষ্ক অঞ্চল আমরা জানি, যখন বর্ষাকাল আসে অর্থাৎ বৃষ্টিপাত শুরু হয় তখন শুষ্ক কোনো অঞ্চলও আর্দ্র হয়ে পড়ে এবং সেটা অনেকটা নিরক্ষীয় অঞ্চলের মতো আচরণ করে। আমরা জানি কাস্ট ভূমিরূপ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং মৌলিক শর্ত হলো সেই অঞ্চলটা আর্দ্র হতে হবে। তাহলে পৃথিবীর এমন একটা জায়গা যে জায়গাটা বছরের একটা সময় আর্দ্র হয় আর একটা সময় শুষ্ক হয়ে যায়, তাহলে সেই জায়গায় যখন কাস্ট ফরমেশন হবে সেই কাস্ট ফরমেশনের মধ্যে তো কোনো নিয়মিত ধারা থাকবে না। যেমন আমাদের এখানকার উদ্ভিদগুলো বর্ষাকালে বড় হয় আবার শুষ্ক ও শীতকালে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, আবার নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বড় হয়। তাহলে আমাদের এখানে কাস্ট ফরমেশন কি হবে? কেবলমাত্র যখন আর্দ্র ঋতু তখন কাজ করবে। তাই ক্রান্তীয় কাস্ট আর তুমি যদি প্রকৃত কাস্ট, যে জায়গায় সারা বছর কাস্ট ফরমেশনের কাজ চলে সেই জায়গায় আমরা যদি যাই, দুটো জায়গার কিন্তু সিনারিও আলাদা হবে। এবার দেখো লাস্টলি রয়েছে মরু ও মরুপ্রায় অঞ্চলের কাস্ট। এটা কোথায় হবে? যে জায়গাটা মরুভূমি অঞ্চল, কিন্তু মরুভূমি অঞ্চল হওয়া সত্ত্বেও সেখানে চুনাপাথর, ডলোমাইট বা এই ধরনের ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদানের পরিমাণ অনেক বেশি, সেই জায়গায় কি করে হবে? মরুভূমি তো সারা বছর শুষ্ক, কিন্তু মনে রাখবে আমাদের মরুভূমি অঞ্চলগুলোতে, যেমন থর মরুভূমি, এক মাস মারাত্মক বৃষ্টি হয়। আর ওই এক মাস বৃষ্টি হয় বলেই রাজস্থান ভারতবর্ষের চতুর্থ বন্যা প্রবণ রাজ্যের মধ্যে ঢুকে গেছে। এক মাস, অনলি ওয়ান মান্থ প্রেসিপিটেশন হয়। তাহলে দেখো এই এক স্বল্পকালীন সময়ে বৃষ্টিপাত হবে এবং সেটাও আবার ইভেন নয়, কোনো বছর দেখা গেল কম হলো, কোনো বছর বেশি হলো, এই আনইভেন ডিস্ট্রিবিউশন অফ রেইনফল। বাট সেই জায়গায় অনুকূলতা রয়েছে। কিসের অনুকূলতা? লিথোলজিক ফেভারেবিলিটি রয়েছে। তখন সেই জায়গায় স্বল্প সময়ের মধ্যেই কিছু কাস্ট ফরমেশন হবে এবং সেক্ষেত্রে ভূমিরূপ গুলো অনেক বেশি মাইনর হবে, তো তাকে বলা হবে মরু ও মরুপ্রায় অঞ্চলের কাস্ট। তো এই ছিল পাঁচটা ডিভিশন, কাস্ট ভূমিরূপের পাঁচটা ডিভিশন আমরা ওয়ার্ল্ড ওয়াইড পাবো। এবার দেখো পরের কনসেপ্টটা, যেটা সেটা হলো আইডিয়াল কন্ডিশন অফ কাস্ট ফরমেশন। কাস্ট ভূমিরূপ গঠিত হওয়ার জন্য কি কি অনুকূলতা দরকার? একদম প্রথম যেটা, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেটের উপস্থিতি। ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ যত উপাদান পৃথিবীতে আছে সব উপাদান, যেমন চুনাপাথর হলে সবচেয়ে ভালো হয়, ডলোমাইট হলে ভালো হয়, জিপসাম হলে ভালো হয়, ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ যা কিছু উপাদান আছে সেই উপাদান যে জায়গায় কোনো লিথোলজিক ফরমেশনে প্রভাব বিস্তার করবে, মানে কোনো জায়গার টোপোগ্রাফি ফরমেশনে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদানের পরিমাণ যদি বেশি হয় তাহলে সেখানে কাস্ট ফরমেশনের একটা অনুকূলতা থাকবে। যদি থাকে, মানে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদান আছে বাট অন্যান্য অনুকূলতা নেই, তাহলে কিন্তু কাস্ট ভূমিরূপ নাও গঠিত হতে পারে। এবার দেখো সেই জায়গায় দ্রাব্য শিলাস্তর থাকতে হবে। আমরা জানি শিলাস্তরের মধ্যে, যদিও দ্রাব্য শিলাস্তর থাকা
আর ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদানের পরিমাণ বা উপস্থিতি থাকা অনেকটা একই বিষয়। এবার দেখো দ্রাব্য শিলাস্তর গুলো, শিলাস্তরের মধ্যে না স্ট্রাটা হয়, আমরা যখন জিওলজিক্যাল ম্যাপ করেছিলাম তখন মনে আছে আপার শেল লোয়ার শেল ছিল, লাইমস্টোন, লাইমস্টোনের মধ্যে কংগ্লোমারেট ছিল, গ্রিট ছিল, শেল ছিল, মাডস্টোন ছিল, বিভিন্ন লেয়ার ছিল। তো এবার এই এই লেয়ার গুলোকে, এক একটা লেয়ার গুলোকে আমরা বলে থাকি কি, এটাকে বলা হয় বেড, আর বেডিং প্লেন বলা হয় একে। বেড, এটা একটা বেড, এটা একটা বেড, দুটো বেডের মাঝখানে থাকে বেডিং প্লেন। তো এই যে বেড, একটা শিলা বেড মানে একটা শিলাস্তর, এটা একটা শিলাস্তর। তাহলে এই শিলাস্তর গুলো ধরো কোনো কারণে কোনো জায়গায় দেখা গেল একটা স্তরে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদান, পরের স্তরে ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদান নেই, তাহলে এক্ষেত্রে ভূমিরূপের গভীরতা কি বেশি হতে পারবে? পারবে না। তাহলে ভূমিরূপের ডেপথ বেশি হওয়ার জন্য আমার কি করতে হবে, দ্রাব্য শিলাস্তরও থাকতে হবে, যে শিলাস্তর সক্রিয়ভাবে ভূমিরূপ গঠনে প্রভাব বিস্তার করবে। নেক্সট টাইম ওই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি হতে হবে, গড়ে 50 সেন্টিমিটার বা তার বেশি। কারণ আমরা জানি বৃষ্টিপাতে, বৃষ্টিপাত কি আসবে, ওয়াটার ড্রপলেট আসবে, আর সেই ড্রপলেট অর্থাৎ বৃষ্টি বা বারি বিন্দু, সেই তো অস্ত্র। কাজভূমিরূপ গঠনের ক্ষেত্রে বৃষ্টি বিন্দুই হলো অস্ত্র, তাই বৃষ্টিপাত না হলে কোনোভাবেই সেখানে ভূমিরূপ বিকাশের সম্ভাবনা থাকবে না। নেক্সট হলো শিলার প্রকৃতি, শিলার প্রকৃতি ও শিলার গভীরতা দুটো একসাথে লেখা রয়েছে। শিলার প্রকৃতি বলতে সেই শিলার, আমরা শিলা মানে কি, শিলা মানে হলো বিভিন্ন খনিজের সমন্বয়ে যে একক ক্ষেত্র গঠিত হয় তাকে শিলা বলা হয়। বিভিন্ন খনিজ আছে, এক্স ওয়াই জেড সমস্ত খনিজ এখানে আছে, সব খনিজ মিলে যখন একটা একক ক্ষেত্র গঠিত হয় তাকে আমরা শিলা বলে চিহ্নিত করি। এই শিলার মধ্যে যে মিনারেল গুলো রয়েছে বা যে খনিজ গুলো রয়েছে সেই খনিজের শতকরা বিচার করে যদি 40%-এর বেশি, 40% বা তার বেশি যদি ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদান থাকে তবেই সেখানে কার্স্ট ভূমিরূপ গঠিত হতে পারে আদর্শভাবে। প্রথমেই আমি একদম শুরুতেই ক্লাসের কি বলেছিলাম, একটা জিনিস আমি বানালাম তার মধ্যে এমন উপাদানও আছে যে উপাদান জলে দ্রবীভূত হতে পারে, তাহলে এখানে 40% উপাদান জলে দ্রবীভূত হতে পারবে। সেই 40% উপাদান যদি রিমুভ হয়ে যায় তবেই তো এই ভূমিরূপটা আনিভেন হবে। আমরা জানি পৃথিবীর সব জায়গায় ক্ষয় প্রক্রিয়া কার্যকর, পৃথিবীর সর্বত্র ক্ষয় হচ্ছে, ক্ষয়ের ফলে কি হচ্ছে, অবরোহণ হচ্ছে, সব জায়গায় সঞ্চয় কার্যকর, সঞ্চয় যেখানে কার্যকর সেখানে কি হচ্ছে, আরোহণ হচ্ছে, অবরোহণ আরোহণ এই দুটো প্রক্রিয়া কার্যকর হওয়ার মধ্যে দিয়ে পৃথিবীতে পর্যায়ন প্রক্রিয়াটা সবসময় সচল রয়েছে। তাহলে কার্স্ট ভূমিরূপ গঠিত অঞ্চলে সেখানে তো ক্ষয় প্রক্রিয়া হয়ই, তাহলে আলাদাভাবে কেন পড়ছি আমরা কার্স্ট ভূমিরূপ? একটাই কারণে পড়ছি যে সেখানে ক্ষয়ে অংশগ্রহণকারী উপাদানের পরিমাণ বেশি, যে কারণে আর পাঁচটা অঞ্চল থেকে এই অঞ্চলে ক্ষয়ের স্পিড অনেক বেশি হবে, আর দ্রুত ক্ষয় হবে বলেই এই জায়গায় সহজেই আনইভেন ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডস্কেপ ফর্ম করবে, আর তাকেই আমরা কার্স্ট টোপোগ্রাফি বলবো। তাহলে শিলার প্রকৃতি বুঝলে, এবার বলছে শিলার গভীরতা, সেই উপাদান যেটা 40% ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদান, এই উপাদানের গভীরতা গড়ে 4000 মিটার পর্যন্ত হতে হবে। 4000 মিটার মানে কত, 4 কিলোমিটার। 4000 মিটার পর্যন্ত যদি ওই পুরু স্তর থাকে, যে স্তরটা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ, তাহলে সেখানে কার্স্ট ভূমিরূপ গঠনটা খুব সুন্দরভাবে হবে। অনেকের হয়তো এটা শুনে মনে হতে পারে এত নিচে, যদি আমরা বোরাকেপে যাই তাহলে সহজেই বুঝতে পারবো, অন্ধ্রপ্রদেশের বোরাকেপ, যে কত গভীরে এই কার্স্ট গুহাটা ফর্ম করেছে। ঠিক আছে, এটা অনেক বেশি গভীর নয় 4000 মিটারও। এবার নেক্সট টাইম দেখো সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা, যদি সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা না থাকে তাহলে সেখানে তো কোনো টান কাজ করবে না। আমরা জানি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যত বেশি হয় তত সেখানে জলের প্রবাহজনিত টান তৈরি হয়, এই জায়গাটা উঁচু, এখানে সমুদ্র আছে, তাহলে সমুদ্র তল অপেক্ষা এটা তো অনেক উঁচুতে, তাহলে উঁচুতে হওয়ার কারণে এখানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট বেশি, তাহলে কার্স্ট, আমরা জানি ভৌমজলেরও তো একটা প্রবাহের টার্গেট থাকে, এটা যদি অপ্রবেশ্য শিলাস্তর থাকে
তাহলে এই অপ্রবেশ্য শিলাস্তরের ওপর দিয়ে ভৌমজল তো প্রবাহিত হচ্ছে, কোন দিকে? সমুদ্রের দিকে। সমুদ্রের দিকে প্রবাহিত হচ্ছে, নিচু নিচুর দিকে। তাহলে যত ঢাল বেশি হবে তত দেখা যাবে এর গতি বেশি হবে, আর গতি যত বেশি হবে ক্ষয় প্রক্রিয়া দ্রুত সেখানে তত কার্যকর হবে, আর যার ফলে ভূমিরূপ গঠনটা অনেক ইজি হবে। তো এটা ভালো একটা পয়েন্ট। নেক্সট হলো ভৌমজলের উপস্থিতি, কারণ গ্রাউন্ড ওয়াটার যদি সেখানে না থাকে, মনে রাখবে গ্রাউন্ড ওয়াটার এটা এটা একটা ল্যান্ডস্কেপ। সাপোজ ধরো এখানে গ্রাউন্ড ওয়াটার আছে, গ্রাউন্ড ওয়াটার আছে, গ্রাউন্ড ওয়াটার থাকা মানে কি? থাকা মানে হলো জল এর ওপরে, এই যেটা যদি গ্রাউন্ড ওয়াটার টেবিল হয় মানে স্যাচুরেটেড লেয়ার হয়, এই স্যাচুরেটেড লেয়ারের ওপরে বা স্যাচুরেটেড লেয়ারের মধ্যেই দ্রবণ প্রক্রিয়া মারাত্মকভাবে কার্যকর হবে। আর কার্যকর হওয়ার ফলে দেখা যাবে এটা ধরো চুনাপাথর গঠিত অঞ্চল, এটা ভৌমজলের স্তর। তো এখানে দ্রবণ প্রক্রিয়া দারুণ ভাবে কার্যকর হয়ে দেখা গেল এই জায়গাটা পুরো স্যাচুরেটেড হয়ে গেল। এই এখান থেকে লিচিং ক্যাপিলারি অ্যাকশন প্রসেসের মাধ্যমে এটা জল শুষে শুষে নিয়ে, যেহেতু চুন তাই জন্য টেনে নিয়ে পুরোটায় স্যাচুরেটেড হয়ে গেল। তল কিন্তু এটা ভৌমজলের স্তর এটা, কিন্তু এই পুরো অংশটা স্যাচুরেটেড হলো, তার পাশাপাশি উপর থেকেও জল নিচে নামছে। স্যাচুরেটেড হয়ে আমরা হলে আমরা জানি সেটা দুর্বল হয়ে যায়, তার কোহেশনাল ফোর্স দুর্বল হয়ে যায়। তাহলে কোহেশনাল ফোর্স দুর্বল হলে সহজেই এ ভেঙে পড়বে না, কোলাপস করবে, তো পুরোটা কোলাপস করে গেল। একেই তো আমরা গুহা বলি। তার মানে ভৌমজলের উপস্থিতি থাকা কত দরকার। যদি এখানে ভৌমজলের লেয়ার না থাকতো তাহলে কিন্তু এখানে স্যাচুরেশন হওয়ার স্কোপটা পেত না, জল কি হতো কন্টিনিউ বাহিত হয়ে চলে যেত, জল এখানে স্টে করতো না, এবং এখানে স্যাচুরেশন প্রসেস অ্যাক্টিভ হওয়ার কোনো প্রশ্নই উঠত না। এবার দেখো নেক্সট রয়েছে যেটা, সেটা হলো অঞ্চলের প্রসর পায়তন। ডেফিনেটলি ওই অঞ্চলটা যদি অনেক বড় হয় তাহলে কাস্ট ফরমেশন সহজ হবে এবং সেই ভূমিরূপ গুলো অনেক বড় হবে। তো এটা হলো আইডিয়াল কন্ডিশন অফ কাস্ট ফরমেশন। তো এটা গেল। এবার আমাদের ভারতবর্ষে কোথায় কোথায় কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে বা রয়েছে তার একটা এক্সাম্পল মাথায় রাখা দরকার আছে। দেখো আমাদের ভারতবর্ষে যদি স্পেসিফিক প্রধান প্রধান জায়গার কথা বলি, এক হলো উত্তরাখণ্ডের দেরাদুন। উত্তরাখণ্ডের দেরাদুন হলো সবচেয়ে ভালো একটা উদাহরণ। নেক্সট হলো মধ্যপ্রদেশের পাঁচমারি। তিন হলো মেঘালয়ের চেরা মালভূমি। আর চার হলো অন্ধ্রপ্রদেশের বোরাকের। তার মানে আমাদের উত্তরাখণ্ড মনে রাখতে হবে, উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ। এটা কেন মনে রাখবে? তার কারণ ভাই ভাই অনেক সময় এই অড জিনিস তো অনেকে মনে রাখে না, তাই জন্য প্রশ্ন ধরে। মেঘালয় চলে যাও, চেরা মালভূমি রয়েছে এখানে দেখা যায় চেরা মালভূমিতে। নেক্সট রয়েছে এপিতে চলে যাও অন্ধ্রপ্রদেশে বোরা, বোরা গুহালু স্টেশন, বোরা গুহালু বা বোরা গুহা, ঠিক আছে, বা বোরা কেপ কে, ঠিক আছে। চার নম্বর চলে যাও, চার নম্বর হলো কোথায় রয়েছে মধ্যপ্রদেশের পাঁচমারি বলেছি, এমপি, মধ্যপ্রদেশ পাঁচমারি। এই চারটে নাম মনে রাখবে, উত্তরাখণ্ডের হিমাচল প্রদেশ, মেঘালয়ের চেরা মালভূমি, অন্ধ্রপ্রদেশের বোরা গুহাল বোরা কেপ অ্যান্ড মধ্যপ্রদেশের পাঁচমারি। এই চারটে হলো সবচেয়ে বেস্ট এক্সাম্পল আমাদের ভারতবর্ষের কাস্ট ভূমিরূপের। এছাড়া কিছু কিছু জায়গা রয়েছে যে জায়গায় খুব ছোট স্কেলে কাস্ট ভূমিরূপ দেখা যায়, যেমন ছত্তিশগড় রাজ্যের দুর্গ রায়পুর জেলায় রয়েছে, ঠিক আছে, বস্তার জেলায় কিছুটা রয়েছে, বিলাসপুরে রয়েছে মানে ছত্তিশগড়েরই, মধ্যপ্রদেশের পাঁচমারি বলে দিয়েছি, বিহারের সাসারামে রয়েছে, গুজরাটের পোরবন্দর মানে মহাত্মা গান্ধীর যে জায়গা পোরবন্দরে হালকা রয়েছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের জয়ন্তী অঞ্চলে রয়েছে, আমাদের উত্তরে জয়ন্তী অঞ্চলে কিছু পরিমাণ রয়েছে। তো এই ছিল আমাদের প্রশ্ন, আসতেই পারে যে পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়, বলো, উত্তর হবে জয়ন্তী। এবার দেখো এই জায়গাগুলোতে আমাদের ভারতবর্ষের মূলত কাস্ট ভূমিরূপ দেখা যায়। এবার আমরা পরের যে অপশনে আসবো সেটা হলো এই যে কোনো বেসিক কোনো স্পেসিফিক জায়গায় কাস্ট ভূমিরূপ ফর্ম করে না, এই ফর্ম করা প্রসেসটাকে বলে কাস্টিফিকেশন, এটাকে বলা হয় কাস্টিফিকেশন। যেমন ল্যাটারাইজেশন তেমনি এক্ষেত্রে একে বলা হয় কাস্টিফিকেশন। এবং এই টোপোগ্রাফিকে আমরা বলি কাস্টিক সারফেস,
একে বলি কাস্টিক সারফেস, কাস্টিক সারফেস আর বা কাস্ট ল্যান্ড বলা হয়, ঠিক আছে। এবার দেখো এটা অবশ্যই একটা ড্রাই ল্যান্ডস্কেপ, ওকে। প্রশ্ন আসতে পারে কাস্ট ভূমিরূপ গঠিত অঞ্চলে কোন রাসায়নিক আবহ বিকাশ সর্বাধিক কার্যকর হয়। দারুণ প্রশ্ন এটা, মনে রাখবে দুটি প্রক্রিয়া, দ্রবণ এবং কার্বনেশন, এই দুটো প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর হয় কাস্ট ভূমিরূপ গঠিত অঞ্চলে, ওকে। এবার দেখো নেক্সট, আমাদের জোভান, বিজ্ঞানী জোভান সিডি বলে একজন বিজ্ঞানী, উনি বলছেন আরো কয়েকটা কাস্ট রয়েছে, যেমন মেরো কাস্ট, মেরো কাস্ট তাকে বলা হয় মেরো, ওকে 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 ওকে, এক মেরোকাস্ট অসম্পূর্ণ সিউডোকাস্ট চুনাপাথর ছাড়া অঞ্চল, মানে চুনাপাথর নেই, অন্য কোনো ক্যালসিয়াম কার্বনেট আছে, যেমন গ্রানাইট অ্যান্ড গ্রিট স্টোন শিলা, গ্রানাইট ও গ্রিট স্টোন শিলা দেখা যায়। আর নিভাল কাস্ট হলো তুষার সমৃদ্ধ অঞ্চলে যে কাস্ট ফরমেশন হয় তাকে বলা হয় নিভাল কাস্ট। তাহলে মেরোকাস্ট অসম্পূর্ণ কাস্ট, সিউডোকাস্ট চুনাপাথর ছাড়া অঞ্চল, মূলত গ্রানাইট আর গ্রিট গ্রিট স্টোন শিলায় দেখা যায়, আর নিভাল কাস্ট দেখা যায় তুষার সমৃদ্ধ অঞ্চলে। এই কটা আলাদা, মানে বিশেষ কয়েকটি ক্লাসিফিকেশন। এবার পরের কনসেপ্টে আমরা আসব, সেটা হলো এই পুরো কাস্ট ভূমিরূপ গুলো, মানে কাস্ট ভূমিরূপের মধ্যে আমরা আমরা যখন ভূমিরূপ পড়তাম না, তখন ফার্স্ট অর্ডার ল্যান্ডস্কেপ, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার এইগুলো পড়েছি। ফার্স্ট অর্ডারের মধ্যে যেমন মহাদেশ, মহাসাগর ফেলা হয়, যদিও বিভিন্ন বইতে বিভিন্ন রকম সিরিজ করে করে। তো ফার্স্ট অর্ডার হলো মহাদেশ, মহাসাগর। সেকেন্ড অর্ডার কি? মহাদেশের মধ্যে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি। মহাসাগরের মধ্যে মহীসোপান, মহীঢাল, গভীর সমুদ্রের সমভূমি, সেকেন্ড অর্ডার। থার্ড অর্ডার ল্যান্ডস্কেপ কি? থার্ড অর্ডার ল্যান্ডস্কেপ হলো ধরো মাইক্রো স্কেলে যেগুলো হয়, যেমন ধরো নদীর ক্রিয়ায় যত ভূমিরূপ তৈরি হয় সবকিছুকে থার্ড অর্ডার ল্যান্ডস্কেপ বলতে পারি। আবার অনেক সময় ফোর্থ অর্ডার ল্যান্ডস্কেপ তৈরি করা হয়, যেমন রিভার মিয়েন্ডার। রিভার মিয়েন্ডার তো থার্ড অর্ডার ল্যান্ডস্কেপ, কিন্তু মিয়েন্ডারের মধ্যে উত্তল ঢাল, অবতল ঢাল, এই যে উত্তল অবতল দুটো ভাগ যখন করছি তখন তাকে আমরা বলছি ফোর্থ অর্ডার ল্যান্ডস্কেপ। তো এক্ষেত্রে কাস্ট ভূমিরূপ গঠিত অঞ্চলেও আমরা থার্ড অ্যান্ড ফোর্থ অর্ডার কিছু ল্যান্ডস্কেপ পাবো, সেই ল্যান্ডস্কেপ গুলো পরপর আমি এখানে বোঝাচ্ছি। দেখো সবার আগে দেখো এই টেবিলটা, যে টেবিলটায় সুন্দরভাবে ডিস্ট্রিবিউশনটা করা হয়েছে যে কাস্ট ভূমিরূপ গঠিত অঞ্চলে কত ধরনের ভূমিরূপ তৈরি হয় এবং সেই ভূমিরূপ গুলো কিভাবে ডিস্ট্রিবিউটেড। একদম প্রথমেই দেখো লেখা রয়েছে ভূপৃষ্ঠীয় ভূমিরূপ, অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে দেখা যাবে যে ভূমিরূপ গুলো, সেই ভূমিরূপের মধ্যে এক হলো টেরারোসা। আমি একটা একটা করে বুঝিয়ে পড়াই তাহলে ভালো হবে। ভূপৃষ্ঠীয় ভূমিরূপ মানে হলো ধরো ধরে নাও এই জায়গাটা হলো প্রবলেম, এই জায়গাটা হলো একটা সারফেস, তো এই সারফেসের ওপরে যেগুলো হবে সেটাকে আমরা বলছি ভূপৃষ্ঠীয় ভূমিরূপ। দেখো বিভিন্ন বইতে সব মিশিয়ে ঘিশিয়ে লেখা আছে, কিন্তু এখানে সেপারেশন করা হয়েছে তাই ভালো করে বুঝবে। ভূপৃষ্ঠীয় ভূমিরূপের মধ্যে এক হলো টেরারোসা, টেরারোসা পরীক্ষায় এসেছে। টেরারোসা কিন্তু আমরা গুরুত্ব দেই না, কিন্তু টেরারোসা কিন্তু পরীক্ষায় এসেছে। টেরারোসা নামকরণ করেছিলেন ডাব্লু এল কুবিয়েনা নামক একজন ভূমিরূপ বিজ্ঞানী প্রথম নামকরণ করেন টেরারোসা। ডাব্লু এল কুবিয়েনা টেরারোসা নামটা করেছেন, মনে রাখবে এইভাবে। এবার দেখো টেরারোসার মেন মজাটা কি, কোন একটা সারফেসের উপরে চুনাপাথর সমৃদ্ধ উপাদান আছে, লৌহ, অ্যালুমিনিয়াম অক্সাইড, অন্যান্য যে সমস্ত উপাদান জলের সাথে সহজে দ্রবণে অংশগ্রহণ করে না, অর্থাৎ অদ্রাব্য উপাদান, সেই উপাদান আছে। অধিকাংশ লৌহ যৌগ
এবং চুনাপাথর সমৃদ্ধ উপাদান, সরি ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদান। এবার যখন এর উপর দিয়ে জল বাহিত হবে তখন দেখা যাবে সহজেই এই চুন সমৃদ্ধ উপাদানটা রিমুভ হয়ে যাবে এখান থেকে। তাহলে চুন সাদা এবং লৌহ যৌগ কি লাল, সাদা আর লাল যখন মিলে মিশেছিল তখন দেখতে অনেকটা গ্রে কালার রয়েছে। এবার যখন সাদাটা রিমুভ হয়ে যাচ্ছে তখন এর কালার ক্রমশ কি হচ্ছে, যত সাদা রিমুভ হবে তত লাল হবে, যত রিমুভ হবে তত লালতে হবে, এইরকম ক্রমান্বয়ে চুন সমৃদ্ধ উপাদান রিমুভ হয়ে যাওয়ার ফলে এখানে পড়ে থাকলো কেবলমাত্র লৌহ যৌগ সমৃদ্ধ উপাদান। এবং এই লৌহ যৌগ সমৃদ্ধ সারফেসটাকে আমরা বলছি টেরারোসা। মজার বিষয় এটাকে আমরা এরম বলতে পারি না যে এটা একটা অবশিষ্ট মৃত্তিকা বা অবশিষ্ট শিলা সারফেস বা রেসিডুয়াল সয়েল, এই সব কিছু দিয়ে আমরা এই টেরারোসাকে হাইলাইট করতে পারি যে এটা একটা অবশিষ্ট সারফেস, অবশিষ্ট মৃত্তিকা, সবই বলা যায় টেরারোসার ক্ষেত্রে। তো টেরারোসা হলো এটা, এর মধ্যে জটিল কিচ্ছু নেই, সিম্পল ম্যাটার যে দ্রবীভবনে অংশগ্রহণ করে চুনাপাথর সমৃদ্ধ উপাদান সহজেই রিমুভ হয়ে যায়, পরে থাকে লৌহ যৌগ যার ফলে লাল কালার হয়ে যায়। ব্রাজিলের উচ্চভূমিতে যে মৃত্তিকা রয়েছে সেই মৃত্তিকার অধিকাংশই টেরারোসা সমৃদ্ধ মাটি। টেরারোসাকে আমরা এক ধরনের সয়েলও বলে থাকি। ব্রাজিলের উচ্চভূমিতে এরকম টেরারোসা সয়েল বা টেরারোসা সমৃদ্ধ মাটি দেখা যায়। এবার পরেরটা দেখো রয়েছে দ্রবণ খাত। টেরারোসাটা তো ইজি ছিল, দ্রবণ খাতের মধ্যে কি জটিলতা? একই জিনিস, দেখো সারফেস, এখানেও সারফেস কারণ আমরা পড়ছি ভূপৃষ্ঠীয় ভূমিরূপ, এখানেও সারফেস। এখানে কি হচ্ছে, ভূমির ঢাল সাপোজ ধরো বেশি, ভালো করে বুঝবে, ভূমির ঢালটা বেশি, ভূমির ঢাল বেশি হলে কি হয়, জলের স্পিড বেড়ে যায় এবং নিম্নক্ষয় করার পরিমাণ বাড়ে, পার্শ্বক্ষয়ের পরিমাণ কমে। তাই জন্য যত উচ্চ পার্বত্য অঞ্চলে আমরা যাব তত নদীগুলো অনেক ডিপ ডিপ হবে, বাট নদীগুলোর প্রস্থ কিন্তু কম হবে, অনেক সময় কোনো কোনো নদীতে লাফিয়ে পার হওয়া যায়। দ্রবণ খাত হলো যখন দ্রবণে অংশগ্রহণকারী উপাদানগুলো তো নিচের দিকে যাচ্ছে কিন্তু জল তো সবচেয়ে নিচু জায়গাকে অনুসরণ করে বাহিত হওয়ার চেষ্টা করবে, আর সেই নিচু জায়গাটা যদি চুনাপাথর সমৃদ্ধ অঞ্চল হয় তাহলে সহজেই, সরি ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ উপাদান হয় তাহলে কি হবে, সেই ক্যালসিয়াম কার্বনেটকে সহজে দ্রবীভূত করে নিয়ে ও রিমুভ হবে জল প্রবাহটা। পার্শ্ববর্তী অঞ্চল যে জায়গাটা অপেক্ষাকৃত উঁচু সেই জায়গার চুনাপাথর চুন কিন্তু বা ক্যালসিয়াম কার্বনেট কিন্তু ও ক্ষয় করছে না, ও কেবলমাত্র ম্যাক্সিমাম নিচু জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে, ও ক্ষয় করছে। তাহলে এইরকম কোইন্সিডেন্ট যখন হবে তখন কি হবে, একাধিক খাত তৈরি হবে যেটা ল্যাটেরাইটিক অঞ্চলে দেখা যায়, খাত ভূমি তৈরি হবে, মানে এখান দিয়ে সবচেয়ে বেশি জল বাহিত হয়েছে এটা একটা খাত। এই যে যখন খাত ভূমি ফরমেশন হবে সারফেস বরাবর অনেকগুলো খাত হলো তখন তাকেই আমরা বলছি দ্রবণ খাত। দ্রবণ খাত কেন, কারণ এই খাত গুলো তৈরি করলো কি প্রক্রিয়া, দ্রবণ প্রক্রিয়া, দ্রবণ হয়েছে বলে তো খাত গুলো হয়েছে। এবার এই দ্রবণ খাতকে আমরা দুভাগে ভাগ করছি, একটা ল্যাপিস আর একটা গ্রাইক ও ক্লিন্ট। এই দুটোর মধ্যে কিন্তু দারুণ লজিক রয়েছে এবং এই দুটো থেকে প্রশ্ন আসার জায়গাও রয়েছে, তাই ভালো করে বুঝবে। তাহলে ওভারঅল আমরা এটা বুঝে নিলাম যে দ্রবণ খাত কাকে বলে। দ্রবণ খাতের পর আমরা যেটা যাব সেটার নাম হলো ল্যাপিস, মানে দ্রবণ খাতের শ্রেণীবিভাগ ল্যাপিস, ল্যাপিসে আসব। এই ল্যাপিস কথাটা পড়ার পাশাপাশি একদম প্রথমেই মাথায় ঢুকিয়ে নাও, ল্যাপিস কথাটা এসেছে ফরাসি শব্দ থেকে, ফরাসি শব্দ ল্যাপি, ল্যাপি থেকে এসছে এই কথাটা ফরাসি। পরীক্ষা আসতে পারে, কারণ এইসব প্রশ্ন দিয়েও পরীক্ষা দেয় আজকাল। তাহলে ফরাসি শব্দ থেকে এসেছে ল্যাপিস কথাটা, ল্যাপি হলো এক বচন, যখন ল্যাপিস বলবো তখন সেটা হয়ে যাবে বহু বচন, মানে কোনো একটা সারফেসে যখন একাধিক ল্যাপি থাকবে
তখন তাকে বলবো ল্যাপিস, একসাথে অনেকগুলো ল্যাপি রয়েছে, মানে ওই যে খাদ বোঝায়নি যদিও ল্যাপি কি, তো অনেকগুলো যদি থাকে তখন তার নাম হয়ে যাবে ল্যাপিস, একটা থাকলে নাম হবে ল্যাপি। কনসেপ্টটা কোথা থেকে আসলো? ফরাসি ভাষা থেকে। এইগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ফরাসি ভাষা। এই ল্যাপিস জিনিসটা যা সেম টু সেম জিনিস, যদি আমি জার্মানিতে চলে যাই তখন তার নাম হবে কারেন। ল্যাপিস যা কারেনও তাই। ল্যাপিস আর কারেনের মধ্যে কোনো পার্থক্য নেই, সে কেবলমাত্র কিসের পার্থক্য? দেশের পার্থক্য। ল্যাপিস মানে ফরাসি ভাষা, কারেন মানে জার্মানি ভাষা, ঠিক আছে? এবার এই কারেন কথাটার মধ্যে কারে বলা হয়, কারে একবচনে কারে বলে, কারে বলে, বহুবচনে এন বলে, কারেন। এক কারে, দুই কারেন, গেল। একে এই সেম টু সেম জিনিস যুগোস্লেভিয়ায়, যেখান থেকে এসেছিল মানে স্লাভিয়ান, যুগোস্লেভিয়ায় এই সেম টু সেম জিনিসকে বলা হয় বোগাজ। একে বলা হয় বোগাজ। এই জায়গাগুলো মনে রাখবে, যুগোস্লেভিয়ায় বলে বোগাজ। তার মানে ল্যাপিস যা, কারেন তাই, বোগাজ তাই। এটা এবার বোঝাই কি জিনিস। দেখো কার্স্ট ভূমিরূপ গঠিত অঞ্চলে যদি কোনো পার্টিকুলার অংশ, একটা টোপোগ্রাফিক্যাল পার্ট খাড়া ঢাল বিশিষ্ট হয়, তাহলে কি হবে? সেখানে একাধিক ছোট ছোট নালা তৈরি হবে, যেমনটি প্রথমে আমি বুঝিয়েছি, মানে দ্রবণ খাত বোঝানোর সময়। তখন তাকে এই যে সরু সরু খাড়া মানে নালীর মতো তৈরি হলো, তখন তাকে বলা হবে কারেন বা ল্যাপিস বা বোকাস, যাই বলো। এবার এই জিনিসটা বেসিক্যালি রাসায়নিক আবহবিকার, অর্থাৎ দ্রবণ প্রক্রিয়া অধিক কার্যকর হওয়ার মধ্যে দিয়ে এবং চুনা পাথরের সরি মানে ক্যালসিয়াম কার্বোনেটের একটা বড় অংশ সেই স্থান থেকে পরিবাহিত হওয়ার ফলে এই রেখাগুলো তৈরি হচ্ছে। এবার এই রেখাগুলোর মধ্যে সর্বত্র একই চেহারা দেখতে পাবো না আমরা, কোনোটার ক্ষেত্রে দেখব যে একদম সরু সরু নালী, সরু সরু নালী, সরু সরু নালী, সরু সরু মানে বেদটা সরু, অবশ্যই লম্বা, তখন তাকে বলা হবে রিলেন কারেন, তখন তাকে বলা হবে রিলেন কারেন। এক্ষেত্রে এগুলো ঘন সন্নিবিষ্ট ভাবে থাকবে, অনেকগুলো রিল এইভাবে পাশাপাশি অবস্থান করবে, ঠিক আছে, তখন তাকে বলা হবে রিলেন কারেন। এবার সাপোজ ধরো এটা ঢালটা একটু কমে গেল, আর একটা সারফেস, যে সারফেসে ঢালটা একটু কম, ভালো করে বুঝবে, যখন ঢাল বেশি হবে তখন জলের স্পিড তো বেশি হবে ডেফিনেটলি, কিন্তু পার্শ্ব ক্ষয়ের পরিমাণ কমে যাবে, নিম্নক্ষয় ক্ষয় বেশি হবে, যে কারণে সরু হবে। যখন ঢাল কমে আসবে তখন কি হবে? ও ধীরে ধীরে বাহিত হবে, ধীরে ধীরে বাহিত হলেও পার্শ্ব ক্ষয়ের পরিমাণ বাড়বে, যে কারণে এটা কিন্তু সরু হবে না। এক্ষেত্রে যতটা সরু এই খাদগুলো, এক্ষেত্রে খাদগুলো কিন্তু বেশ কিছুটা চওড়া চওড়া হবে। যখন বেশ কিছুটা চওড়া চওড়া খাত হবে, তবুও লাফিয়ে যাওয়া যাবে, তখন তাকে বলা হবে, এটাকে রিলেন কারেন বলা হলো, এটাকে বলা হবে রিনেন কারেন, এটা রিলেন, এটা রিনেন। রিলেন আর রিনেনের বেসিক পার্থক্য এটাই, প্রশ্ন মানে মেন জিনিসটা বোঝার চেষ্টা করো। ঢাল এখানে কম, ঢাল এখানে বেশি, ঢাল বেশি যেখানে সেখানে হলো রিলেন, যেখানে ঢাল কম সেখানে হলো রিনেন। রিলেন আর রিনেনের পরেও আর একটা ভাগ আছে, তার নাম পিট কারেন্ট। সেটা কেমন? বলছে যখন কোনো খাদ ভূমির তলটা সমতল হবে, একটা খাত, সেই খাতটার তলদেশটা অনেকটা সমতল, বেসিক্যালি খাত কেমন হয় এরকম হয়, কিন্তু কোনো খাতের তলদেশ যদি এইরকম প্রায় সমতল হয় তখন তাকে বলা হবে চিট কারেন্ট। দুটোর পার্থক্য বোঝো, একটা রিলেন কারেন্ট, রিনেন কারেন্ট যেটা অনেকটা প্রশস্ত হবে, প্লাস যখন রিনেন কারেনের তলদেশটা অনেকটা সমতল হবে তখন তার নাম হবে চিট কারেন্ট। আশা করি কারোর বোঝার কোনো
সমস্যা থাকতে পারে না। রিলেন, রিনেন, টিট, এই তিন ধরনের কারণ কিন্তু তৈরি হতে পারে আমাদের কাস্ট ভূমিরূপ গঠিত অঞ্চলে। এবং একে তুমি যদি বোগাজ বলো তাতে কোনো সমস্যা নেই, যুগোস্লেভিয়ার ভাষা, যদি ল্যাপিস বলো ফরাসি ভাষায় তাতেও কিছু আসে যায় না, কিন্তু মূলত জার্মানি ভাষায় যেটাকে কারেন বলে সেই কারেনকেই আমরা ভাগ করেছি, রিলেন কারেন, রিনেন কারেন, টিট কারেন। তার মানে এটাকে মনে রাখবে যে জার্মানি ভাষায় কিন্তু সেপারেশনটা হয়েছে। ঠিক আছে, এবার আমরা যেটা আসব, দেখো দ্রবণ খাতের ল্যাপিস তো বোঝা হয়ে গেল, ল্যাপিস ল্যাপিস মানে কারেন হয়ে গেল। এবার আসবো আমরা গ্লাইকোক্লিনে, সেটা কি জিনিস, গ্লাইকোক্লিন কি জিনিস, দেখো এখানে এইমাত্র আমি যেটা পড়লাম সেটা হলো ভূমির ঢাল বেশি হতে হবে, ঢালু ভূমিতেই তৈরি হবে কিন্তু কারেন। কিন্তু যদি ভূমিরূপ সমতল হয়, সমতল সমতল অঞ্চলের উপর দিয়েও তো জল বাহিত হবে, হবে না? আমাদের এখান দিয়ে নদী বাহিত হয়নি, আমাদের এই অঞ্চল তো সমতল, সমভূমি, সমভূমি দিয়েও তো নদী বাহিত হয়, সমভূমির জলও তো ড্রেনেজ হয় সুনির্দিষ্ট বড় নদী দ্বারা। পার্থক্য কি, ভূমির ঢাল যদি বেশি হয় তাহলে জল সুনির্দিষ্ট পথে দ্রুত বাহিত হয়, আর ভূমির ঢাল যদি ফ্ল্যাট হয় তাহলে সুনির্দিষ্ট পথ কিন্তু কোড আনকোট কমে যায় এবং জলের প্রবাহের গতি অনেক কমে আসে। তাহলে এখানে জলের প্রবাহের গতি তো অনেক কম, জল স্টে করতে পারবে বেশি, অঞ্চলটা তো চুনাপাথর সমৃদ্ধ, ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা অধিক। তাহলে এই অঞ্চলে যদি কোনো কারণে জল স্টে করে ফেলে তাহলে এখানে যে ধরো এই জায়গাটায়, যেমন নদীর ক্ষেত্রে কি হয়, কোমল শিলা অঞ্চলে বেশি ক্ষয় করে, কঠিন শিলায় কম ক্ষয় করে। তাহলে এখানে যে অঞ্চলে চুন সমৃদ্ধ উপাদানের মাত্রা বেশি সেখানে তো বেশি ক্ষয় হবে, আর যে অঞ্চলে চুন সমৃদ্ধ উপাদানের পরিমাণ কম সেখানে কম ক্ষয় হবে। তার মানে আফটার অল এখান দিয়ে যখন জল বাহিত হবে ও জল কার্যকর হবে তখন একটা আনইভেন ক্ষয় হবে, এ বিষয়ে সন্দেহ নেই, বৈষম্যমূলক ক্ষয় হবে। আর এই বৈষম্যমূলক ক্ষয়ের ফলে এই সারফেসে কি তৈরি হবে, দেখো এই সারফেসে তৈরি হবে বড় বড়, অপেক্ষাকৃত বড় বড় খাত। বড় বড় খাত কোনো কোনো ক্ষেত্রে সেই খাত, এবং এখানে একটা মজার বিষয় যেটা ওই ল্যাপিস থেকে আলাদা, কোনো কোনো ক্ষেত্রে সেই খাত পরস্পর সমকোণেও মিলিত হবে, মনে হবে কেকের মতো, কেক কাটা হয়েছে, পরস্পর সমকোণে অবস্থান করবে কোনো কোনো ক্ষেত্রে। আগেরটায় কি হয়েছিল, কম বেশি ভূমির ঢাল অনুযায়ী সমান্তরালভাবে বাহিত হয়েছিল, এখানে কিন্তু তা নয়, এখানে এইদিকে একটা পিচ পিস হয়ে গেল কেকের মতো, এখানে একটা হলো, এখানে একটা হলো, কারণ ওই জায়গায় জল স্টে করেছে প্লাস ওই জায়গায় চুন সমৃদ্ধ উপাদানের মাত্রা বেশি তাই ওখানে ক্ষয় বেশি হয়েছে। এইভাবে যদি সারফেসটা ফর্ম করে তাহলে দেখো কি হচ্ছে, সারফেসটার ক্ষেত্রে কেউ যদি এখানে হেঁটে যায় সেই জায়গা থেকে এখানে আসতে হলে লাফ মারতে হবে বা মই ফেলতে হবে, এপাশ থেকে এপাশে লাফ মারতে হবে বা মই ফেলতে হবে বা নিচ দিয়ে নেমে আবার উপর উঠতে হবে। অর্থাৎ এই সারফেসটা পুরোটাই একটা আর একটা থেকে বিভক্ত হয়ে যাবে। এই বিভক্ত সারফেসকেই কিন্তু কাস্ট টোপোগ্রাফি বলা হয়, এবং এখানে দুটো জিনিস আমি পাবো, একটা উঁচু একটা নিচু গর্ত। তাহলে উঁচু আর নিচু গর্ত এদের এবার নামকরণ করি আমরা। যখন গর্তগুলো তৈরি হবে অর্থাৎ ধাপগুলো তৈরি হবে তখন ধাপগুলোকে আমরা বলবো ক্লিন্ট, ধাপ মানে এইগুলোকে, উঁচু যে জায়গাটা এটাকে বলবো ক্লিন্ট, আর যেটা এই নট ড্রেন টাইপের এই ড্রেনটাকে বলবো আমরা গ্রাইক। গুলিয়ে যায় অনেকের, ড্রেনটা গ্রাইক, উঁচু জায়গাটা ক্লিন, গ্রাইক আর কিন্ট তৈরি হবে পুরো এলাকায়, প্রচুর গাইড থাকবে, প্রচুর কিন্ট থাকবে,
এই গাইক ও ক্লিন সমৃদ্ধ পুরো বিস্তীর্ণ সার্ফেসটাকেই আমরা বলবো কার্স্ট টোপোগ্রাফি, এর মধ্যে বিশেষ আর কিছু নেই, ঠিক আছে? এবার নেক্সট দেখো, পরের যে জায়গায় আমরা আসব, এবং গাইকের ক্ষেত্রে একটা কথা আমি একটু বলে রাখি, এই যে গাইক মানে এইটা কিন্তু যে গর্তটা, এই গর্তটা একটা কথা মনে রাখবে, এই গর্ত কিন্তু বিভৎস খাড়া হয়, বিভৎস খাড়া গর্ত, এবং কোন কোন ক্ষেত্রে 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি পর্যন্ত হতে পারে কৌণিক অবস্থান, 60 থেকে 80 ডিগ্রি পর্যন্ত হতে পারে। এবং এই খাতের দৈর্ঘ্য, ধরো এইটুক থেকে এইটুকুর দৈর্ঘ্য, এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য, সেটা বিভিন্ন হয়, গড়ে 20 মিটার পর্যন্ত হতে পারে। 20 মিটার মানে বেশ বড়, 20 মিটার পর্যন্ত হতে পারে এই খাতের দৈর্ঘ্য। খাতের প্রস্থ, প্রস্থ মানে এখান থেকে এইটুকু, অনেক কম হবে, মানে লাফ মারতে পারবে তুমি, 0.6 মিটার, 0.6 মিটার প্রস্থ, ঠিক আছে? এবং খাতের গভীরতা অনেক হতে পারে, যদি কোনো জায়গায় আমি একটু আগে কি বুঝিয়েছিলাম, 4000 মিটার যদি গভীর হয় শিলাস্তর, তাহলে সেখানে কত গভীর হতে পারে? বলা আছে কোনো কোনো জায়গায় এর গভীরতা 1.5 মিটার, কি বলে 1.5 মিটার পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এবং কোন কোন জায়গার এর গভীরতা মানে এত বেশি হতে পারে যে সেটা মানে জাস্ট এই ওপর থেকে এই নিচটাকে, নিচের যে মানে এন্ডিংটা, সেটা দেখাও নাও যেতে পারে, মানে এতটা গভীর হতে পারে, ঠিক আছে? এবং 4000 মিটার যেখানে শিলাস্তরের বেদ থাকবে, ধরো এখানে একটা লেয়ার, এটা পরের লেয়ারটাও যদি এইরকম হয়, তাহলে সেই বেদটা আরো বেশি হতে পারে, এবং সেই বেদের সুনির্দিষ্ট গভীরতা রুম দেয়া নেই, কখনো কখনো মানে নিম্ন প্রদেশ পর্যন্ত দৃষ্টিগোচর না হতে পারে, এত গভীর হতে পারে। এইটা হলো গ্রাইকের বৈশিষ্ট্য, গ্রাইকের বৈশিষ্ট্যটা মনে রাখবে 60-80 ডিগ্রি কি বলে নাম কোন, মানে কৌণিক অবস্থান বা খাড়া ঢাল বিশিষ্ট, আর 0.6 মিটার পর্যন্ত এর প্রস্থ হতে পারে, দৈর্ঘ্য হতে পারে 20 মিটার পর্যন্ত, এবং গভীরতা হতে পারে 1.5 মিটার পর্যন্ত, যদিও এটা এমন কিছু না যে কোড আন কোড এটাই হবে, এরকম কোনো ব্যাপার নেই। ছত্তিশগড়ের দুর্গ জেলা, আমাদের ছত্তিশগড়ের যে দুর্গ জেলা, সেই জেলায় কিন্তু এইরকম নন্দিনী খনি বলে একটা জায়গা আছে, সেখানে প্রচুর ক্লিন্ট আর গাইড দেখা যায়। পরীক্ষা প্রশ্ন আসতে পারে ভারতের কোথায় বেসিক্যালি গাই ক্যান কিন দেখা যায়, উত্তর হবে ছত্তিশগড়ের দুর্গ জেলায়। এবং এখানে নন্দিনী খনি বলে একটা জায়গা আছে, নন্দিনী খনি অঞ্চল, সেখানে সবচেয়ে বেশি এটা দেখা যায়। তো এটা গেল আমাদের দ্রবণ খাত, দ্রবণ খাতের নেক্সট ভাগ, ল্যাপিস বুঝে গেছি, গাই কো কিন বুঝে গেছি, আশা করি এটা বোঝা কমপ্লিট। এবার পরের অপশনে আমরা আসব, যেটা কিন্তু সবচেয়ে বেশি এবং এটাই বইতে থাকে ম্যাক্সিমাম বইতে, অবনমিত ভূমিরূপ কাকে বলে? এটা একটা সারফেস, সারফেস, এই সারফেসের মধ্যে হঠাৎ করে কোন জায়গা নিচু হয়ে গেল, এটাকেই তো অবনমন বলে। নিচু কিভাবে হলো জানি না, কিন্তু এই জায়গাটা নিচু হয়ে গেছে পার্শ্ববর্তী অঞ্চল থেকে, তখন তাকেই আমরা বলবো অবনত ভূমি। অবনত ভূমি বিভিন্ন রকম হতে পারে, সব রকম আমরা তো পড়বো একে একে, কিন্তু বুঝে নাও যখন পুরো সারফেসের মধ্যে কোথাও কোথাও আনইভেন ডিস্ট্রিবিউশন হয় এই রকম, মানে অবনমিত ভূমির, অবনমিত ভূমির, তখন তাদেরকেই আমরা অবনমিত ভূমি সারফেস বলে থাকি, এবং তার মধ্যে যে যে ভূমিরূপ তৈরি হয় সেগুলো আমরা পড়বো। এটা পড়ার আগে আর একটা কথা একটু শুনে রাখো, এই অবনমিত ভূমি কখনো কখনো এত বড় হতে পারে যে সেই পুরোটাই একটা ডিস্ট্রিক্টের সমান হয়ে বসতে পারে, ধরো বর্ধমান ডিস্ট্রিক্ট, সেই বর্ধমান ডিস্ট্রিক্টটাই পুরোটা একটা বিস্তীর্ণ ডোলাইনের মধ্যে অবস্থিত হয়ে বসতে পারে, মানে এমন না যে বর্ধমান জেলা ডোলাইনে, কিন্তু এত বড় এরিয়া হতে পারে একটা ডোলাইন, ঠিক আছে? তো তাই জন্য কার্স্ট ভূমিরূপকে যদি আমরা দেখতে হয়, আমাদের প্রথমে স্কেল মেজারমেন্টটা মাথায় রাখতে হবে, কারণ কার্স্ট ভূমিরূপ এত মজার একটা ল্যান্ডস্কেপ যেটা খুব মাইক্রো স্কেলেও হতে পারে, ছোট্ট এমন একটা জায়গায় গেলাম সেখানে ধস নেমে ছোট্ট একটা গর্ত তৈরি হয়েছে একটা উঠোনের সমান, সেটাও কিন্তু একটা কার্স্ট ল্যান্ডস্কেপ,
আবার কোন ক্ষেত্রে একটা ডোলাইনের আয়তন বা একটা পলজের আয়তন একটা ডিস্ট্রিক্টের সমান হয়ে বসতে পারে। তাই এই ভূমিরূপের এই স্কেলের ব্যাপারটা একটু মনে রাখবে সবাই। এবার দেখো প্রথমেই আমরা যেটা পড়বো সেটা হলো এখানে লিস্টেড আছে সোয়ালো হোল, কিন্তু আমি প্রথমে বলছি সিঙ্কহোল। সিঙ্কহোল কি? দেখো সিঙ্কহোল হলো যখন সারফেসের ওপরে, এই এই জায়গায় অনেকের আমাদের গুলিয়ে যায়, আমি গোলানোটাকে আজকে ক্লিয়ার করব। দেখো যখন সারফেসের মধ্যে ছোট্ট ছোট্ট সিঙ্ক তৈরি হয়, ছোট ছোট মৌচাকের মতো সিঙ্ক তৈরি হয়। কেন সিঙ্ক তৈরি হয়? একই কারণ, কিন্তু চুনাপাথরের কনসেন্ট্রেশন বেশি ছিল, চুনের কনসেন্ট্রেশন বেশি, তাই জন্য এটা ওপর দিয়ে জল বাহিত হওয়ার সময় এখান থেকে চুন নিয়ে চলে গেছে খাবলি মেরে, যে কারণে এটা একটা গর্ত হয়ে গেছে। সিঙ্কহোল, সিঙ্কহোল। এবার সিঙ্কহোল কখন সোয়ালো হোল হয়? সোয়ালো মানে গ্রাস, মনে রাখবে, সোয়ালো মানে গ্রাস। আমরা জানি আমাদের পৃথিবীর উপরিপৃষ্ঠ যেমন, নিচেও কিন্তু একটা স্কেপ আছে। সেই নিচের আর ওপরের স্কেপের মধ্যে পরস্পর সংযোগ স্থাপিত হয় কিছু কিছু জায়গায়। যেমন দেখানে অতল শরীরা গর্ত আছে, সেই গর্তে কি হবে? পৃথিবীর অভ্যন্তর, মানে অভ্যন্তরের যে শিলাস্তর, পুরো পৃথিবীর অভ্যন্তর তো না, আমাদের শিলাস্তরের অভ্যন্তর আর বহিঃপৃষ্ঠের মধ্যে একটা সংযোগ স্থাপিত হবে। কিন্তু এটা কি? এটা আইসোলেটেড। যেমন আমরা যখন ভৌমজল পড়েছিলাম তখন স্থানীয় অ্যাকুইফার পড়েছিলাম, স্থানীয় অ্যাকুইফার। তো সেই স্থানীয় অ্যাকুইফারের মতো যখন এটা ছোট ছোট সিঙ্ক ফরমেশন করে তখন তাকে সিঙ্কহোল বলছি। কিন্তু যখন সিঙ্কহোলটা নিচের দিকে ক্ষয়ে ক্ষয়ে, নিচের দিকে ক্ষয়ে ক্ষয়ে অনেকটা প্রসারিত হয়ে যায় এবং নিচের গ্রাউন্ড ওয়াটার টেবিলের সাথে মিশে যায়, নিচে তো গ্রাউন্ড ওয়াটার টেবিল আছে, সেই গ্রাউন্ড ওয়াটার টেবিলের সাথে যদি মিশে যায় বা সংযুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় কোড আন কোড সোয়ালো হোল। তাহলে সোয়ালো হোল হওয়ার মৌলিক শর্ত হলো তাকে কিন্তু নিচে যে ধারাবাহিক জলের প্রবাহ ক্ষেত্র অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার টেবিল তার সাথে সংযুক্ত হতে হবে। যদি সংযুক্ত না হয় তাহলে সেটাকে আমরা সিঙ্কহোলই বলবো, সংযুক্ত হয়ে গেলে নাম হবে সোয়ালো হোল। এই দুটো প্রিন্সিপাল পার্থক্য, আর কিচ্ছু না। এবার দেখো সোয়ালো হোল কেন ভয়ঙ্কর? কারণ কোনো একটা নদী হেলে দুলে বাহিত হচ্ছে এই সারফেসের উপর দিয়ে, হঠাৎ করে সিঙ্কহোলের সামনে এসে পড়লো। সিঙ্কহোল কি করবে? কিছু পরিমাণ জল, পুরো জল দ্বারা পরিপূর্ণ হলো, যেমন আমাদের বর্ষাকালে হয়, পরিবৃত্ত হয়ে গেল, হওয়ার পর এর উপর দিয়ে ওভারফ্লো হলো। সিঙ্কহোল কিন্তু নিচ দিয়ে কোনো জল টানার কোনো ওর অবস্থা নেই, নিচ দিয়ে কোনো জল টানতে পারবে না, ওভারফ্লো করে আবার সেই জলের প্রবাহকে চালাতে দিল। কিন্তু সোয়ালো হোল কি? কোনো একটা জল এসে সামনে এসে পড়লো জলের ধারা, বলবে আসো নিচে ঢোকো, নিচে ঢুকে গেল। নিচে ঢুকে গিয়ে ও তো অতল শরীরে চলে গেল, ওকে আর ওভারফ্লো করে বাইরে দিচ্ছে না ওকে আর জল, বলছে যা আছে জল ঢুকে যাও সব। কারণ নিচে কি রয়েছে? নিচে রয়েছে পার্মানেন্ট গ্রাউন্ড ওয়াটার টেবিল, সেই গ্রাউন্ড ওয়াটার টেবিলের সাথে সংযুক্ত হয়ে গেল জল, অ্যাটাচ হয়ে গেল। এবার এই জলের মধ্যে দিয়ে এই জলের ধারাবাহিক প্রবাহ শুরু হবে, ওপরে জল দেওয়ার কোনো কথাই নেই, মানে ভুলে গেছে জল ওপরে যে প্রবাহ ছিল। এটা হলো সোয়ালো হোল। সিঙ্কহোল সোয়ালো হোলের বেসিক পার্থক্য আর কিছু নেই, এটাই ছিল। এবার পরেরটা আমরা আসবো, সেটা হলো ডোলাইন। ডোলাইনটা কেন খুব গুরুত্বপূর্ণ? দেখো ডোলাইন থেকে অনেকবার প্রশ্ন দেয়। আচ্ছা আর একটা কথা একটু বলে দিই আমি, যেটা অনেক সময় অনেকে গুলিয়ে যায়, আমাদের এই সিঙ্কহোল আর সোয়ালো হোল এর মধ্যে না ওই সিঙ্কহোলটা কখনো কখনো ধসে গিয়ে নিম্নমুখী দোবনের ফলে, নিম্নমুখী মানে এই যে নিচের দিকে দোবন, নিচের দিকে দোবন, নিচের দিকে দ্রবণ, নিম্নমুখী দ্রবণের ফলে ধীরে 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 নিচের দিকে নেমে গিয়ে আস্তে 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 ভৌমজলকে টাচ করে ফেললো, তখন তার নাম হয়ে গেল সোয়ালো হোল। অথবা ছোট ছোট ধস হলো, একটার সাথে আর একটা ধস নেমে বড় হচ্ছে, ধস নেমে বড় হচ্ছে, হয়ে হয়ে সে অনেকটা গভীর হয়ে গেল, তখনও হতে পারে। মানে সিঙ্কহোল থেকে তো সোয়ালো হোল ডেফিনেটলি জন্মায়, কিন্তু সেই সোয়ালো হোল তৈরির ক্ষেত্রে এই রকম কম্পোজিশন তৈরি হতে পারে, নিম্নমুখী গমন বা এরকম ব্যাপার। এবার পরের কনসেপ্টে আসি আমরা, সেটা হলো ডোলাইন। ডোলাইনটা কি? ডোলাইন হলো
একটা বিস্তীর্ণ ভূমি। কেমন? সিঙ্কহোল থেকে তো সোয়ালো হোল বড় ছিল, সোয়ালো হোল অপেক্ষাও ডোলাইন অনেক বড়। ডোলাইন মানে হলো একটা অবনমিত ক্ষেত্র, বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকবে। সেটা কি কিভাবে হতে পারে? সেটা হতে পারে দ্রবণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষেত্র বাড়িয়ে বাড়িয়ে, মানে ও একটা ছোট্ট গর্ত হয়েছে, ধীরে ধীরে দ্রবীভূত হয়ে হয়ে আয়তন বাড়াচ্ছে, এরকম হতে পারে, কোনো ব্যাপার না। এটাকে আমরা বলবো দ্রবণ ডোলাই। ধরো কোনো ক্ষেত্রে একটা দুটো, এখানে একটা ডোলাইন, এখানে একটা সোয়ালো হোল বা সিঙ্কহোল ছিল, এখানে একটা সিঙ্কহোল ছিল, দুটো পরস্পর কোলাপস করে এরিয়া বেড়ে গেল, এরিয়া বেড়ে গেল, তখন হতে পারে, তখন তাকে বলবো আমরা ধর্ষণ বা কোলাপস ডোলাইন। ধীরে 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 ধীরে, যেমন আগে দ্রবণের ক্ষেত্রে চারিদিকে সমান ভাবে দ্রবণ হয়ে হয়ে দারুণ একটা শেপ নিচ্ছিল, কিন্তু হঠাৎ করে দুটো যখন কোলাপস করে যাবে তখন শেপটা নষ্ট হয়ে যেতে পারে। নেক্সট কি হতে পারে? দ্রবণ কার্যের ফলেই দেখা গেল একটা বিস্তীর্ণ এলাকা, সেই বিস্তীর্ণ এলাকার ধরো দ্রবণটা কিভাবে হয়, আমরা জানি যখন বৃষ্টির জল নিচের দিকে গড়ায় তখনও তো দ্রবণ হয়, মানে বৃষ্টির জল যখন নিচের দিকে যাচ্ছে তখনও কিন্তু সারফেসে দ্রবণ প্রক্রিয়া কার্যকর হয়। এবার দেখা গেল বর্ষাকালে একটা বিস্তীর্ণ এলাকার একটা বড় ক্ষেত্র পুরোটা স্যাচুরেটেড হয়ে গেল, স্যাচুরেটেড হয়ে গিয়ে এই জায়গাটা ধসে পড়ে গেল। যখন ধসে যাবে তখন উপর থেকেও তো একটা ধস নেমে যাবে, এইটা এইটা তো একটা বেসমেন্ট, ওপরের বেসমেন্ট, তাহলে এটা যদি ধসে যায় তাহলে এই উপরটাও তো কোলাপস করে যাবে সাথে সাথে, তাহলে এটা এই ধরনের ডোলাইনও, ডোলাইনও কিন্তু তৈরি হতে পারে, মানে অধোগত ডোলাইন, মানে সাবসিডেন্স ডোলাইন। সাবসিডেন্স হলো হঠাৎ করে নিচের দিকে অবনমন হয়ে গেল, ঠিক আছে, বা অধোগমন হয়ে গেল, এটা হতে পারে। অথবা কোনো একটা গুহা ছিল, গুহাটার পুরো অংশটা উপরটা কোলাপস করে গেল, সেটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় অত্যাধিক বৃষ্টিবহুল অঞ্চলে প্রচুর পরিমাণে দ্রবীভবন কার্য, মানে জল প্রবাহের সাথে দ্রবণ প্রক্রিয়া মারাত্মকভাবে কার্যকর হলো, এবং ধীরে ধীরে ডোলাইন, যেটা যেমন আমাদের বর্ষাকালে কোনো গর্ত অনেক বড় হয়ে যায়, তখন দেখা গেল বীভৎস বৃষ্টির ফলে ওই ডোলাইনটা চারিদিকে চারিদিকে দ্রুত আনইভেন, মানে কোলাপসের মধ্যে দিয়ে, মানে ধস নেমে নেমে বিশাল বড় এরিয়া জুড়ে প্রসার লাভ করে ফেললো, তখন তাকে আমরা কিন্তু ককপিট ডোলাইন বলে থাকি, ঠিক আছে। এইভাবেও একাধিক গর্ত তৈরি হয়, এবং এক্ষেত্রে কিন্তু ঢালটা অপেক্ষাকৃত অধিক, মানে খাড়া ঢাল সমৃদ্ধ হবে, যেহেতু ধস নামা, মানে যেমন নদীর পারে যদি আমরা যাই সেখানে তো ধস নামে, ধস নামলে খাড়া ঢাল হয়ে যায়, তো এক্ষেত্রেও কিন্তু খাড়া ঢাল সমন্বিত ডোলাইন হতে পারে। তো আফটার অল এটা হলো ডোলাইন। এবার দেখো ডোলাইনের ক্ষেত্রে ঢাল সাধারণত ইনিশিয়াল স্টেজে কম থাকে, মানে যখন ডোলাইন ফর্ম করে তখন সেটা, কারণ ডোলাইন অনেক অপেক্ষাকৃত বড় ক্ষেত্র, বড় ক্ষেত্র মানেই ঢাল কম, 20-30 ডিগ্রির মধ্যে থাকে, 20-30 ডিগ্রির মধ্যে ডোলাইনের ডিস্ট্রিবিউশন থাকে, মানে কৌণিক ঢালটা। যেমন আগেরটার ক্ষেত্রে আমরা পড়েছিলাম না 60-80 ডিগ্রি পর্যন্ত হতে পারে গ্রাইক গুলো, তো এক্ষেত্রে ডোলাইনের কিন্তু সেই অর্থে বেশি ঢাল থাকে না, অনেকটাই কম থাকে। নেক্সট কনসেপ্ট দেখো, আমাদের যদি ওভারঅল পৃথিবী জুড়ে দেখি তাহলে এমন এমন কিছু জায়গা রয়েছে যেখানে বিশাল বড় বড় ডোলাইন রয়েছে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় রয়েছে প্রচুর বড় ডোলাইন, ঠিক আছে। এবং আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সেই অর্থে উল্লেখযোগ্যভাবে ডোলাইনের অস্তিত্ব নেই আমাদের ভারতবর্ষে, ঠিক আছে। যদি আমরা জামাইকা, মানে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের জামাইকায় একটা ককপিট, মানে কান্ট্রি আছে, মানে ওটার নামই হলো, ওই ডোলাইনটার নামই হলো ককপিট কান্ট্রি, মানে ডোলাইন বলতে ওই এলাকাটার নামই ককপিট কান্ট্রি, যে জায়গায় অসংখ্য এইরকম ধসের ফলে তৈরি হওয়া ডোলাইন আছে, ঠিক আছে, যার নাম অনুযায়ী অ্যাকচুয়ালি ককপিট ডোলাইন নাম দেওয়া হয়েছে। আমরা জানি যে জিওগ্রাফিতে যে ভূমিরূপ গুলোর নাম দেওয়া হয় সেই ভূমিরূপ গুলো কোনো না কোনো দেশে প্রথম উঠে আসে, এবং তার নাম অনুযায়ী সারা দেশে, সারা পৃথিবীতে যেখানে যেমন দেখা যায়, যেমন ধরো আর্টিজিও কূপ, ফ্রান্সের আর্টিয়াস নামক অঞ্চলে দেখা গেছে, তারপর থেকে আর্টিজিও কূপ হয়েছে, সব জায়গায় একই নাম, তো এইরকম ভাবে নামগুলো উঠে এসেছে, এগুলো তোমাদের বলার দরকার নেই, জানো।
এবার নেক্সট কনসেপ্ট যেটা সেটা হলো ডোলাইনের পর পোনর। পোনরটা কি? এই যে আমি একটা আগের ছবি যেটা আঁকলাম সেই ছবিতে সোয়ালো হোল থেকে একটা গর্ত এঁকেছিলাম যেটা যেটা ভৌমজলের সাথে সংযুক্ত। সোয়ালো হোলের সাথে একটা গর্ত পাইপের মতো যেখান দিয়ে জল ঢুকে যায়। একদম সহজ ভাষায় মনে রাখবে, এই পাইপের মতো ফাদলের মতো গর্ত যেটা, যার মধ্যে দিয়ে জল বা নদী নিচে ঢুকে যায়, সেই ফাদলটাকেই বলা হয় পোনর। একেই বলা হয় পোনর, ঠিক আছে? পোনর, পোনরকে অনেক সময় মানে অনেক সময় ফানেল বা সুরঙ্গের মতো এই যে পোনর তৈরি হয়, এই পোনরটা না খাড়া হয়ে যায় অনেক সময়, মানে খাড়া ভাবে গঠিত হয়, ঠিক আছে? এবং বেসিক্যালি কোনো কোনো জায়গায় একাধিক পোনর ফর্ম করতে পারে। মানে আমি বলতে চাইছি, ধরো এই জায়গায় একটা ডোলাইন সোয়ালো হোল, এখানে একটা সোয়ালো হোল, তো এইভাবে পোনর গুলো ইন্টার কানেক্টেডও হয়ে যেতে পারে কখনো কখনো। মানে একটা পোনরের সাথে আর একটা পোনর এইভাবে যুক্ত হয়েও জলের যে ধারাবাহিক প্রবাহ বা নিচের দিকে অধোগমন সেটা কিন্তু হতে পারে, ঠিক আছে? এটা মনে রাখবে। নেক্সট যেটা সেটা হলো, এবং এই যে গহ্বর সমন্বিত যে পোনর তাকেই অ্যাকচুয়ালি এভেন বলা হয়, ঠিক আছে? তাকে বলা হয় এভেন। একই জিনিস পোনর আর এভেন, একই জিনিস, ঠিক আছে? নেক্সট যেটা সেটা হলো দ্রবণ প্যান। দ্রবণ প্যান কাকে বলে? আমরা প্রথমেই কি দেখলাম, যে কাস্ট ভূমিরূপটা পুরোটাই দ্রবণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হয়। ডোলাইন গুলো যদি দ্রবণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এবং ক্রমশ ধস বা পার্শ্ববর্তী অঞ্চলে যে কি বলে কোলাপস প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি আরো বেশি প্রসার লাভ করে এবং সেই সঙ্গে তার গভীরতা বাড়ে, আয়তন বাড়ে, ক্ষেত্র বাড়ে, তখন সেই বিস্তীর্ণ বড় যে বিশাল অতিকায় গভীর, মানে দেখে ভয় লাগবে এরকম একটা গভীর বিস্তীর্ণ প্রান্ত যেটা তৈরি হবে ডোলাইনটা এক সময় আস্তে আস্তে, তখন তাকে দ্রবণ প্যান বলে। এই দ্রবণ প্যান আর ডোলাইনের মধ্যে বেসিক পার্থক্য একটাই, ডোলাইনটা না অনেকটা বেশ স্মুথ টাইপের হয়, মানে এইরকম টাইপের, কিন্তু দ্রবণ প্যানটা চারিদিক থেকে ধস কোলাপস এমন ভাবে হবে পুরো জিনিসটা আনইভেন টাইপের হবে এবং দেখে অনেকটা ভয়ঙ্কর মনে হবে, তখন তার নাম হবে দ্রবণ প্যান। দ্রবণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোলাপস গুলো করলে বলে এইরকম নাম হলো এবং অতি বড় বা গভীর হয়ে গেল। এবার পড়বো আমরা কাস্ট লেক। কাস্ট লেক একদম পাতি একটা বিষয়, সেটা হলো ধরো কোনো একটা ডোলাইন বলো বা যে কোনো সোয়ালো হোল বলো, যে কোনো অবনমিত ভূমি যেটা, সেই ভূমির তলদেশের কানেকটিভিটি, যেটা কানেকটিভিটি আমরা পুনর দিয়ে দেখালাম না কানেকটিভিটি, ওই কানেকটিভিটি যদি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, মানে বন্ধ হয়ে যায়, কেন বন্ধ হবে, উপর থেকে ধস নামবে, তো ওই ধসের ফলে যে শিলাগুলো আসছে সেগুলো এখানে জমবে, জমে জমে আস্তে 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 কানেকটিভিটি যদি নষ্ট হয়ে যায়, তাহলে যখন সারফেস ওয়াটার এখান দিয়ে সাব সারফেস রান অফ করবে তখন এই জায়গায় এসে আলটিমেটলি জলটা বদ্ধ হয়ে যাবে, জলটা আর বাহিত হতে পারবে না এবং জল নিচেও ঢুকতে পারবে না, এটা ওয়ান কাইন্ড অফ লেক হয়ে যাবে। এটা দেখে ছবিতে এইটুকু মনে হচ্ছে এক একটা লেক কিন্তু বিশাল বড় বড় এরিয়া জুড়ে প্রসার লাভ করতে পারে, তো তখন তাকে আমরা বলে থাকি অ্যাকচুয়ালি কাস্ট লেক বা সিঙ্কহোল পুকুর বলা হয় অনেক সময় একে, কারণ সিঙ্কহোলের নিচের অনেক তৈরি হয়, মানে সিঙ্কহোল যেগুলো একদম ছোট ছোট, ঠিক আছে? তো সেক্ষেত্রে সিঙ্কহোলেরও অনেক সময় এইরকম জলাভূমিতে পরিণত হয়, যদিও সেটা ডোলাইন বা সোয়ালো হলে অনেক বড় হবে এরিয়া। উভালা কি? এই উভালা, পলজে, ডোলাইন, এই তিনটে অনেকের গুলিয়ে যায়, একটু মনে রাখো। একটা ডোলাইন, উভালা, পলজে, আমরা ছোটবেলা থেকে এটা নিয়ে একটা যন্ত্রণা আছে যে সিঙ্কহোল থেকে সোয়ালো হোল থেকে বড় হলে ডোলাইন, ডোলাইন থেকে বড় হলে উভালা, উভালা থেকে বড় হলে পলজে, সবই তো বড় হলে, তার মধ্যে কিছু কি পার্থক্য নেই? ডোলাইন থেকে উভালা, ডোলাইন থেকে বড় হলে উভালা, উভালা থেকে বড় হলে পলজে, ডোলাইনের মধ্যে আবার আমরা দেখলাম দ্রবণ প্যান আছে, তার মানে এইখানে একটা ভয়ঙ্কর জটিলতা রয়েছে, সেই জটিলতাটা একটু কাটাতে হবে। দেখো ডোলাইন তো বুঝে গেছে, অসুবিধা নেই। উভালা কি?
উবালা হলো বলছে ডোলাইন গুলো, এক একটা ডোলাইন, মানে ডোলাইন দেখো কি হতে পারে, একটা ডোলাইন নিজে তার চারিদিকে আস্তে আস্তে কোলাপস করে বড় হতে পারে, তখন দ্রবণ প্যান প্যান ফর্ম করতে পারে। আবার ডোলাইন কি থেকে তৈরি হতে পারে, কতগুলো সোয়ালো হোল পরস্পর কোলাপস করে করে বড় হয়ে গেল, তখন তার নাম হলো ডোলাইন। এই নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা কোথায়? একটা ডোলাইন আস্তে আস্তে বড় হতে হতে পার্শ্ববর্তী ডোলাইনকে ছুঁয়ে ফেললো এবং দুটো ডোলাইন কোলাপস করে গেল, মানে কোলাপস বলবো না, দুটো ডোলাইন এক হয়ে গেল। দুটো ডোলাইন যদি এক হয়ে যায়, পরস্পর মিলে যায়, তাহলে তার আয়তন কত বড় হয়ে যেতে পারে, তখন তাকে আমরা বলবো উভালা। তাহলে ডোলাইন থেকে উভালা বড় ডেফিনেটলি, প্লাস ডোলাইন যদি কোলাপস করে করে বড় হয়ে যায়, একটা আর একটার সাথে ইন্টার কানেক্টেড হয়ে যায়, তখন তার নাম হবে উভালা। ঠিক আছে, এখানে আর বিশেষ কিছু কথা নেই। একাধিক সিঙ্কহোল পরস্পর সংযুক্ত হয়ে যেমন তৈরি হয় ডোলাইন, একাধিক ডোলাইন পরস্পর সংযুক্ত হয়ে তৈরি হবে উভালা। বিভিন্ন বইতে নানা ধরনের তথ্য দিয়ে জটিলতা তৈরি করা থাকতে পারে, কিন্তু এর বাইরে কিছু হবে না, এটা আমি বলে রাখছি। নেক্সট দেখো আর একটা কথা আছে, অপেক্ষাকৃত বড় একটা গুহা, সাপোজ ধরো বিশাল বড় গুহা, যদি কেউ ঘোড়া কেঁপে যাও তাহলে দেখতে পাবে একটা বিশাল বড় গুহা, সেই গুহাটা নিচেই যে এরকম একটা গুহা, গুহাটা পুরোটাই ধসে গেল, পুরোটা যদি ধসে যায়, মানে ছাদটা ধসে গেল, কোলাপস করলো, তাহলে এরম হয়ে গেল না পুরোটা, একটা বিস্তীর্ণ সারফেস, মানে অবনমিত ক্ষেত্র তৈরি হয়ে গেল, তখন সেটাকে আমরা ডোলাইন না বলে ডাইরেক্ট উভালা বলে দেব। অনেক বড় তখন তাকে আমরা বলবো উভালা। উভালা যখন ডোলাইন অপেক্ষা বড়, ডোলাইন অপেক্ষা তো অবশ্যই বড় উভালা, কিন্তু উভালার মধ্যে পার্থক্য আছে, যখন উভালা অপেক্ষাকৃত ছোট হয়, উভালা যখন অপেক্ষাকৃত ছোট হয় সে কিন্তু ক্যাটাগরিতে উভালা, সেই উভালা যদি অপেক্ষাকৃত ছোট হয় তখন তাকে বলে জামা, তাকে বলে জামা, এটা মনে রাখবে। উভালা যখন ছোট হচ্ছে তখন তাকে বলা হচ্ছে জামা। ঠিক আছে, ওকে, এবার আমরা পড়ব পোলজে। হোয়াট ইজ পোলজে? উভালা অপেক্ষা বড় হবে পোলজে, নো ডাউট, কিন্তু মনে রাখবে পোলজে হলো, যেমন আমাদের এখানে বিল হয় না, বিল, একটা বিল পুরো নিচু অপেক্ষাকৃত পুরো একটা ক্ষেত্র, পোলজে সেম টু সেম জিনিস, একটা অপেক্ষাকৃত অবনমিত ভূমি যেটা বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রসারিত, সেটাকে দেখে কোনো অংশেই কোনো গর্ত মনে হবে না, কোনো ডোলাইন, কোনো উভালা টাইপের মনে হবে না, সেটা আফটারঅল নিচু জায়গা, যেমন জলাভূমি বা কি বলে ওকে ওয়েটল্যান্ড, ওয়েটল্যান্ড যেমন হয় তেমন, বৃহদ আয়তন অঞ্চল, উপবৃত্তাকার, বৃত্তাকার, এক্স ওয়াই জেড, যাই হোক, সেই পুরো এলাকাটা অবনমিত ভূভাগ, তখন তাকে বলা হবে পোলজে, মানে অনেকটা বিলের মতো দেখতে। ডোলাইন, উভালা, পোলজে, ডোলাইনের মধ্যে কিন্তু এরকম একটা ব্যাপার থাকবে, এরকম একটা বেশ দেখে তো ভালো লাগবে। ডোলাইন যখন কোলাপস করে গেল কেমন একটা আনইভেন টাইপের হবে, এব্রো কেব্রো অনেকটা বড়, তখন উভালা। আর পোলজে পুরো এলাকাটার মধ্যেই, পুরো সারফেসটার মধ্যেই, পুরো একটা সারফেস এর মধ্যে এরকম নিচু জায়গা, এটা পোলজে, পুরোটাই পোলজে, পোলজে অবনমিত ভূভাগ। যুগোস্লেভিয়ার লিভানস্কো নামক অঞ্চলে যে পোলজেটা দেখা যায়, যেটার দৈর্ঘ্য কত বলতো, এটা 65 কিলোমিটার, তার মানে কত বড় বুঝতে পেরেছ, 65 কিলোমিটার দৈর্ঘ্য, প্রস্থ 5 থেকে 12 কিমি, তার মানে পোলজে কত বড় এরিয়া জুড়ে হতে পারে, 65 কিলোমিটার, মানে একটা জেলা ফেলা না, জেলা তো ডোলাইনও হয়ে বসতে পারে একটা জেলার মতো, বা উভালা ডেফিনেটলি হয়, পোলজে 65 কিলোমিটার, দু চারটে জেলাকে নিয়ে নেবে, এত বড় এরিয়া জুড়ে প্রসার লাভ করা,
তাহলে আশা করি ডোলাইন, উভালা, পলজে এই তিনটের মধ্যে কারো কোনো সমস্যা থাকবে না। এরই মধ্যে দিয়ে অবনমিত ভূমিরূপ বোঝানো কমপ্লিট আমার। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো নদীজনিত ভূমিরূপ। খুব ইজি, এগুলো বেশিক্ষণ লাগবে না, আর ক্লাস অনেক বড় হয়ে গেছে একেতেই। নদীর ফলে কি কি ভূমিরূপ তৈরি হয়? দেখো, নদী মানেই কি? সারফেসের ওপর দিয়ে বাহিত হবে জলের, জল তৈরি প্রবাহিত হবে ভূপৃষ্ঠের ওপর দিয়ে। এবার নদীর ক্ষেত্রে একটা মজাদার ভূমিরূপ আছে, যে ভূমিরূপটা আমরা ছোটবেলায় দারুণ ভাবে মুখস্থ করতাম, বা মুখস্থ বলতে বুঝতে পারতাম ইজিলি। একটা নদী বাহিত হচ্ছে, হঠাৎ করে একটা সোয়ালো হোল পেলো, তাহলে নদী কি হবে? সোয়ালো হোলের মধ্যে ঢুকে যাবে, সোয়ালো হোলের মধ্যে ঢুকে যাবে, কাশভূমির এই গ্রাউন্ড ওয়াটার টেবিলে ঢুকে গেল, নদী নিচ দিয়ে চলে গেল। ওপরে তো নদীর একটা উপত্যকা আছে, নদী তো এই উপত্যকা দিয়ে বাহিত হতো, তাহলে নদী কিন্তু এই উপত্যকার কথা ভুলে গেছে, নদী ঢুকে গেল নিচে। তাহলে এই অঞ্চল পর্যন্ত যে নদীটা বাহিত হচ্ছে এইটুকু, সেই নদীটা অনেকটা অন্ধ মানুষের মতো, অন্ধ মানুষ গর্তে পড়ে যায় তো অন্ধ মানুষের মধ্যে ঢুকে গেল গর্তের মধ্যে, তাই এই অংশকে আমরা বলবো অন্ধ উপত্যকা, এটার নাম হবে অন্ধ উপত্যকা। এই গর্তে ঢোকার পরের জায়গা, জল তো নিচে ঢুকে গেছে, এখানে আর জল সাপ্লাই হবে? হবে না। এখানে তো কন্টিনিউয়াস ক্ষয় প্রক্রিয়া কার্যকর হবে, এখানে তো আর ক্ষয় হবে না, ধীরে ধীরে চারপাশ থেকে এসে এসে উপাদান জমে সঞ্চয় হবে, অর্থাৎ এখানকার রিভার বেড উঁচু হবে, এই জায়গাটা হয়ে যাবে শুষ্ক অঞ্চল, তাই এটার নাম শুষ্ক উপত্যকা। তাহলে এটা অন্ধ উপত্যকা, এটা শুষ্ক উপত্যকা। কে করলো? একটা সোয়ালো হোল করে দিল। এটা দারুণ একটা বিষয়, নদীর নদীজনিত ভূমিরূপের মধ্যে বিভিন্ন উপত্যকা আমরা যেটা দেখেছি তার মধ্যে এটা। নেক্সট, সুরঙ্গ সেতু, সেটা আবার কি? নদী বাহিত হওয়ার পথে একটা সোয়ালো হোল দিয়ে ঢুকে গেছে, ঢুকে ও আবার এখান দিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে গেল এখান দিয়ে। এই পুরো ক্ষেত্রটা কি? নদী নিচ দিয়ে যাচ্ছে কিন্তু, আর উপরটা ফাঁপার মতো না, অনেকটা নিচ দিয়ে নদী, উপরটা উন্মুক্ত, এটা অনেকটা সুরঙ্গ না? আর উপরেরটাকে সুরঙ্গ সেতু বলে ফেলতে পারি আমি, সুরঙ্গ সেতু। নদী ঢুকে গেছে, উপরটা সুরঙ্গ সেতু। এবার সাপোজ ধরো এই জায়গাটা একটা সুন্দরভাবে কোলাপস হলো, কেউ স্কুলে যাচ্ছে এখান দিয়ে, স্কুলে যাওয়ার পথে এখান দিয়ে একটু তাকিয়ে দেখলো নিচে কোলাপস হয়েছে। কোলাপস হওয়া মানে কি? এই পর্যন্ত পুরো ফাঁকা হয়ে গেছে, এখান দিয়ে তাকিয়ে দেখলো নিচ দিয়ে জল যাচ্ছে, তার মানে এটা নিচটাকে দেখার একটা রাস্তা, মানে আমাদের ঘরের জানালার মতো। তো কোলাপস করার ফলে যেটা তৈরি হলো সেটাকে আমরা কাস্ট জানালা বলে দিই, কাস্ট জানালা তৈরি হয়ে গেল, এটা কাস্ট জানালা। নদী ঢুকে গেছে তাই জন্য হয়েছে কিন্তু কাস্ট জানালা, কারণ নালে এখানে কিন্তু স্যাচুরেশন প্রসেসের মাধ্যমে কোলাপসটা হতো না, যেটা আগে আমি বুঝিয়েছি। তাহলে সুরঙ্গ সেতু বুঝলে, কাস্ট জানালাও বুঝলে, ভূগর্ভস্থ ভূমিরূপে আসবো এবার আমরা। ভূগর্ভস্থ ভূমিরূপ কি? ভূগর্ভস্থ ভূমিরূপে ক্ষয়ের ক্ষয় পড়ছি তো আমরা, গুহা ভূগহ্বর, যেটা নদী বাহিত হচ্ছে বা নদী নিচের দিকে অন্তঃসলিলা বাহিত হচ্ছে, এই জায়গাটা কোলাপস করে একটা বড় গুহা তৈরি করে দিল, গুহা গুহা ভূগহ্বর হয়ে গেল, একটা গহ্বরের মতো অন্ধকার ঘর। আমি নিজে গেছি অন্ধ্রপ্রদেশের বোরা কেবে, হেভি একটা অনুভূতি হয় এর মধ্যে ঢুকলে। এটা কোলাপস করে হলো বলে ইন দা সেন্স এটাকে আমরা ক্ষয়ের ফলে সৃষ্টি হবে বলবো, কারণ জল যখন এখানে লিচিং প্রক্রিয়ায় নিচের দিকে নামে তখন স্যাচুরেশন হয়ে যায়, স্যাচুরেশনের ফলে কোহেশন কমে আসে, কোহেশন মানে শিলার সংযুক্তি বল কমে আসে, যার ফলে সহজেই কোলাপস করে নেমে যায়, এখানে গর্ত তৈরি হয়ে গেল।
এটাকে গুহা ভূগহ্বর বলবো। অবশিষ্ট কিছু ভূমিরূপ আছে, এটা একটু শুনে নাও। অবশিষ্ট ভূমিরূপ কি? কাস্ট অঞ্চলে যখন ক্ষয় হয় না, আমি প্রথমেই বললাম, তখন কোন অঞ্চলগুলো ক্ষয় না হয়ে দাঁড়িয়ে থাকে? যে জায়গাটা কঠিন, সব ক্ষয় হয়ে চলে গেছে, আশেপাশে সবাই ক্ষয় হয়ে চলে গেছে, এই জায়গাটা কঠিন শিলা দিয়ে গঠিত তাই এ দাঁড়িয়ে রয়েছে, এটা কঠিন শিলা দিয়ে তৈরি তাই এ দাঁড়িয়ে রয়েছে। কঠিন শিলা দিয়ে গঠিত কোনো একটা ভিত্তি স্তম্ভ যদি দাঁড়িয়ে থাকে তখন তাকে বলে কাস্ট টাওয়ার। আর সবাই কিন্তু এই জায়গা থেকে পুরোটা রিমুভ হয়ে চলে গেছে, ক্ষয় হয়ে চলে গেছে, শুধুমাত্র এগুলো অবশিষ্ট অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আনইভেন ক্ষয়ের ফলে, তখন তাকে কাস্ট টাওয়ার বলা হয়। কাস্ট টাওয়ার প্রচুর পরিমাণে দেখা যায় চীনে, কাস্ট টাওয়ার দেখা যায় চীনে, প্রচুর কাস্ট টাওয়ার আছে। নেক্সট কি রয়েছে, এই কাস্ট টাওয়ারকে না অনেক সময় পিনাকেলস বলা হয়, কাস্ট টাওয়ারকে, কাস্ট টাওয়ারকেই বলা হয় পিনাকেলস। এবং এটা কোন দেশে পিনাকেলস বলে বা কি, এটা আমি একটু পরে মানে অন্য কোনো একটা সোর্স থেকে দেখে বলে দেব। এবার দেখো, কাস্ট টাওয়ার সমৃদ্ধ অঞ্চলগুলো অপেক্ষাকৃত বড় বড়, মানে সরি, বিভক্ত ওই ইনসেল পার্সের মতো দেখতে হবে, যেমন উঁচু ঢিবি টাইপের, ঠিক আছে? এই উঁচু ঢিবি সমন্বিত যে ভূমিরূপ গুলো সেগুলোকে আমাদের মানে ভারতবর্ষে যদি দেখতে হয় তাহলে যেতে হবে ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায়। রায়পুর জেলায় এইরকম কাস্ট টাওয়ার দেখা যায়, ঠিক আছে? কিছু ছোট ছোট এরকম কাস্ট টাওয়ার লক্ষ্য করা যায় যেগুলো ছোট টিলা বা ঢিলের মতো অবস্থান করে, এবং এইগুলোকে মানে অ্যাকচুয়ালি রাবণ ভাটা বলে ছত্তিশগড়ে, আমাদের রায়পুর জেলায় এটাকে বলা হয় রাবণ ভাটা। আর এই কাস্ট টাওয়ার কনসেপ্টটাই যখন উঁচু ঢিবি টিলার মতো বা টরের মতো অবস্থান করবে তখন তাকে স্ল্যাভিয়ান ল্যাঙ্গুয়েজে বলা হবে হামস। এই কাস্ট টাওয়ারেরই নাম হলো হামস। এটা মূলত সেই স্ট্যাক হয় না, যেমন ওই আরে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যেমন স্ট্যাক স্ট্যাম্প হয়, তো ওইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে কাস্ট টোপোগ্রাফির মধ্যে এরকম উঁচু উঁচু ভূমিরূপ, তখন তাকেই আমরা কাস্ট টাওয়ার বলবো, হামস বলবো যুগোস্লেভিয়ার ভাষায়, এবং আমাদের ভারতবর্ষের ছত্তিশগড়ে এটাকে বলা হবে রাবণ ভাটা। মানে এক্সাম্পল, স্থানীয় ভাষায় একে রাবণ ভাটা বলে আর কি। তো এই ছিল আমাদের আজকের এই পর্বের যতগুলো ল্যান্ডস্কেপ ছিল সেইগুলো। এক, কাস্ট টাওয়ার, হামস, গুহা, সুড়ঙ্গ, জানালা, সব কমপ্লিট, ঠিক আছে? এবার দেখো, এই এই ক্লাসের মধ্যে আমি যে যে বিষয়গুলো বললাম, আর আমার একটা ক্লাস লাগবে যেটা কাস্ট ভূমিরূপ গঠিত অঞ্চলে সঞ্চয়ের ফলে যে ভূমিরূপ গুলো তৈরি হয় সেগুলো পড়াতে। আমার মনে হয় এর বাইরে কিছু আসার জায়গা নেই, কঠিন কিছু নেই, কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো যেগুলোতে মানে কিছু ভালো ভালো বইয়ের আমি পিডিএফ করে দিয়ে দেবো, যেখানে কোড আনকোড কিছু জিনিস একদম নিজের পড়ে মুখস্থ করার জায়গা তৈরি করতে হবে, ঠিক আছে? মুখস্থ করা বলতে কিছু এক্সাম্পল, কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে? কারণ পড়া বোঝার মধ্যে দিয়ে তুমি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল, এবার কিছু কিছু ইনফরমেশন গুলোকে পড়ে পড়ে আমাদের মাথায় রাখতে হবে বা রপ্ত করতে হবে। আজকের এই ক্লাস এই পর্যন্ত, আমি আর একবার লাইভে আসছি, ঠিক আছে?